إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أيها الأخوات إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় শ্রোতা, যারা শুনছেন, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে উত্তম, সবচেয়ে উপকারী যে নাম, সেই নাম আজকে আলোচনা করব। সেই নাম হচ্ছে আর রহিম। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এই যে রহিম, রা হা ইয়া মিম, এটি এসেছে যে রহিমা, যিনি মার্সি করেন, অনুগ্রহ করেন, কৃপা করেন, দয়া করেন। আর এই রাহিম হচ্ছে মুবালাগা, সিয়াগাতুল মুবালাগা, মানে মোস্ট মার্সিফুল, যে যার মার্সি, যার অনুগ্রহ, দয়ার কোনো মানে ব্যক্তি নেই, এর কোনো কমতি নেই। এই রহিম কোরআনুল আজিমের ভিতরে যে শব্দ এসেছে, স্কলাররা বলেছেন এই রহিম হচ্ছে ইস্তিমরার অর্থে এসেছে, অর্থাৎ পুনঃ পুনঃ বারবার দয়া আসছে, এই দয়াটা চলছে, চলমান, বহমান। সেই দয়া, সেই দয়া সাগরের মতো অবিচল চলছে। সেই সৃষ্টির শুরু থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে ইস্তাওয়া হয়েছিলেন, তখন থেকেই এই 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 যে রাহিমা, এটি চলছে এবং চলবে বিইজনিল্লাহি তাআলা। আমাদের রহিম ছাড়া আর কোনো গতি নেই। রহিমের সঠিক অর্থ না বোঝার জন্য আমরা তাকে কাজে লাগাতে পারিনি। প্রিয় শ্রোতা, আমরা দুইটি ক্লাসের পরিকল্পনা করেছি। যদি দুইটি ক্লাসের ভিতরে আমরা রহিম শেষ করতে না পারি, তাহলে আরেকটি ক্লাস হবে বিইজনিল্লাহি তাআলা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম, আর রহিম ইসমুন মিন আসমা ইল্লাহি তাআলা, আল্লাহর একটি নাম আর রহিম। মানাহু আল মাওসুল রহমাতিহি ইলা মিন শাই মান ইয়াশাউ মিন ইবাদিহি। এই যে মানে সাধারণত এই নামটুকু সংযুক্ত হয়েছে রহমাতিহি, আল্লাহর রহমা, আল্লাহ সুবহান ওয়া তাআলার দয়া, মার্সি। আল্লাহ সুবহান ওয়া তাআলা তার বান্দার কাছে যাকে খুশি তাকে সেটি দান করে। এর দলিল হিসেবে যেমন মুমিনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে রহিম, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু বিহিম রাউফুর রহিম, যে মুমিনদের প্রতি তিনি দয়া দেখান, দয়াশীল, আর তাদের প্রতি তিনি রাউফ, স্নেহশীল এবং দয়াশীল। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা ফাখাসাল মুমিনিনা বিইসমির রাহিম, যে এটি একটি রহিমের বিশেষ অবস্থা। তার মানে এই নয় যে তিনি শুধু মুমিনদের প্রতি রহিম, এটি ঠিক নয়। ওয়ালাকিন ইয়াশাক্কুল আলাইহি কাউলাহু তাআলা ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম,
এটির জটিলতা আরো বেড়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির কাছে তিনি রাউফ এবং রহিম। আমরা অনেকে জানি, কিন্তু জানাটা ভুলভাবে জানি, এটাকেই শুদ্ধ করতে হবে সবাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমরা যেভাবে শিখেছি কিংবা আপনি যেভাবে জানেন, সে জানাটা যদি ভুল হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে, তাহলে আমাদের যে বড় ক্ষতি হয়ে যাবে। না জেনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে কিছু বলা হচ্ছে হারাম, আপনারা সেটা জানেন। আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, যে তোমরা যেটা জানো না আল্লাহ সম্পর্কে সেটা তোমরা বললে সে বলাটা হচ্ছে হারাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু মুমিনদের প্রতি রহিম, মুমিনদের প্রতি রহিম বিশেষ বিশেষ ক্ষেত্রে, দুনিয়া এবং আখেরাতে উভয়ই। আমাদের বাংলাদেশের এই তাফসিরগুলো, অথবা তাফসির বলে তো তেমন কিছু নাই, যাই আছে ছিটে ফোটা, তাতেও যেগুলো বলা হচ্ছে কিংবা আপনারা শিখেছেন সেটা থেকে আপনাদের উঠে আসতে হবে। সেটাকে ধরে রাখলে পরকাল খুব ভয়ঙ্কর আকার ধারণ করবে, আপনাদের ভুল ভুলেই থেকে যাবেন। এর একটি ভুল হচ্ছে যে দুনিয়াতে তিনি রহমান, আখেরাতে তিনি রহিম, এই এই সকল এই দুনিয়া এই সকল বাংলাদেশি তাফসির বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তিনি রহিম এবং রহমান, আখেরাতেও তিনি রহমান এবং রহিম। এটি হচ্ছে লেসন নাম্বার ওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের প্রতি রহিম, সমস্ত মানব জাতির প্রতি রহিম। না জেনেই শুধু আল্লাহ সম্পর্কে এইভাবে বানিয়ে কথা বলা যায় না। এর প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের দুটো আয়াত, সূরা বাকারা আয়াত নাম্বার 143, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس أي إلى الآخر الآية وما كان الله ليضيع إيمانكم যে আমি তাদের ইমানকে যারা তারা অর্জন করেছে সেটা আমি নষ্ট হতে দেব না। ইন্না আল্লাহ বিন্নাসি লারাউফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতির উপর তিনি স্নেহশীল, রাউফ এবং রহিম, তিনি দয়াশীল। তাহলে আমরা পেলাম যে শুধু মুমিন নয়, তিনি সমস্ত মানব জাতির কাছে মানে রহিম। এর একটি প্রমাণ সূরা বাকারা আয়াত নাম্বার 143। সুতরাং ভুল যদি শিখে থাকেন ভুলে যান, শুদ্ধ করে নিন আপনার আকীদা। সূরা হজ আয়াত নাম্বার 65, আলাম তারা আন্না আল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি ওয়া ফুলকা তাজরি ফিল বাহর ফি আমরিহি ওয়া ইউমসিকু আস-সামাআ আন তাকাআ আলা আল আরদি ইল্লা বিইজনিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রে চলমান জাহাজ যে চলছে তা কার হুকুমে চলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে হেভেন সেটাকে কে ধরে রেখেছে? কেন এই হেভেন দুনিয়ার উপরে ভেঙে পড়ছে না? আন তাকা আলাল আরদ, এই যে আসসামা হেভেন, এটা কেন দুনিয়ার উপরে ভেঙে পড়ছে না? এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউমসিক, এটাকে ধরে রেখেছেন। এই যে ধরে রেখেছেন, সেই ধরে রাখার জন্য তিনি সমস্ত মানুষ, মুসলমান নয়,
সমস্ত মানুষ যারা তাকে অবিশ্বাস করে অথবা বিশ্বাস করে না, অথবা বিশ্বাসের সাথে যারা শরিক করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, সবার প্রতি ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম। সুতরাং আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাজ আয়াত নাম্বার 65, তাহলে আপনাদের ভুল এটি সংশোধিত হয়ে গেল যে আজ থেকে আপনারা জানবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুমিন নয়, তিনি সমস্ত মানব জাতির প্রতি রাউফ, রহিম, স্নেহশীল এবং দয়াবান, অতিশয় দয়াবান, মোস্ট মার্সিফুল। এখন আমরা যে জিনিসটা আমরা মানে দেখতে চাব সেটি হচ্ছে এই যে রহমান আমরা শিখেছি, আমরা জেনেছি যে এই রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আর রহমান হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আর রহমান হয়েছেন, সেই নামটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন জরায়ু থেকে, ইউটেরাস থেকে, সেটা আপনারা জেনেছেন। আনা আর রহমান, আমি হচ্ছি রহমান, খালাকতুর রাহিমা, আমি সৃষ্টি করেছি রহম, আমি সৃষ্টি করেছি ইউটেরাস, জরায়ু, আর সেই নাম থেকে একটি নাম তিনি বেছে নিয়ে রহমান হয়েছেন। তো এই যে রহমান হয়েছেন এটি অনেক ব্যাপক, কিন্তু এই যে ব্যাপকতা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, সিফাতু জাতিয়া, মানে তার যে এসেন্স, তার যে মানে সত্তা, সেই সত্তার একটি পরিচয় হচ্ছে আর রহম্যান। তার মানে এই যে সিফাত এটি চিরস্থায়ী, এটি হচ্ছে তার সত্তার সাথে মাউসুল, সংশ্লিষ্ট। কিন্তু তিনি যে সৃষ্টির উপরে যে কাজ করেন সেই কাজটাকে বলা হয় রাহিম, রাহিমা। তার মানে একটি হচ্ছে তার নিজস্ব সত্তাগত গুণাবলী, আরেকটি হচ্ছে তার কর্মগত গুণাবলী। এই কর্মগত গুণাবলীটা হচ্ছে আর রাহিম, সিফাতুল ফিলিয়া এটাকে বলা হয়। এই যে রহমান, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রহম করেন, মানে আমাদের প্রতি যে দয়া বর্ষণ করেন, সেটি হচ্ছে মানে রাহিম। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, কার উপর করেন, গাছপালা, মানুষ অথবা জিন অথবা অন্য কিছু, যখন করেন তখন হয়ে যান তিনি রহিম। এই কারণেই আমরা ডাকবো রহমানকে, কিন্তু চাইব রহিমকে, সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসমালাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে প্রথম আয়াত কোরআনুল কারীমের ভিতরে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নামটুকুকে প্রথমে উল্লেখ করে তারপরে তাকে প্রতিস্থাপিত করে যে নাম সেটি হচ্ছে আর রহমান, আর তারপরেই তিনি নাম রেখেছেন আর রহিম। তাহলে ওখান থেকে আমরা যেটা শিখতে পারি যে যিনি রহমান তার কাছেই রহমান মানে চাইতে হবে, রহিম মানে রহম করুন। এই কারণে কিছুটা বোকাবুলারি আমাদেরকে শিখতে হবে, দীন ইসলাম চর্চা করার ক্ষেত্রে কিছু বোকাবুলারি, শব্দাবলী, কিছু শব্দের কায়দা এটা
শিক্ষা করা সবার প্রতি ওয়াজিব, জানতে হবে। আমাদের দেশীয় জ্ঞানে থাকলে চলবে না। ইয়া রহমান, আমরা রহমানকে ডাকলাম, কিন্তু পরক্ষণে এই নামটা যখন ডাকলাম তখন আমরা কি চাইব সেটাই আল্লাহ সুবহান ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন, এরহামনি, আল্লাহ আমার উপর রহম করো। আমরা কি সেটা শিখতে পেরেছি? এই যে এত কোরআনের তাফসির পড়ে এক একজন বিদ্বান হয়েছি, এই প্রথম আয়াত থেকে যে ইবাদাত, যে দোয়াটা আল্লাহ সুবহান ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন সেটি হচ্ছে, যখনই কুল উদউ আল্লাহ আও উদউ রহমান, তুমি যখন ডাকো আল্লাহ নামে ডাকো আর রহমান নামে ডাকো, কিন্তু চাইবটা কি? ডাকলাম তো ঠিকই, কিন্তু চাইবটা কি? চাইতে হবে, না চাইলে এই ডাকার কোনো অর্থ হয় না। আর চাওয়ার ভিতরে সবচেয়ে বড়, লিখে রাখুন, সবচেয়ে বড় চাওয়া হচ্ছে কি, এরহামনি, আল্লাহ তুমি রহম করো, রহম করো। এটি এটি হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। এই চাওয়ার সাথে হচ্ছে আর রহিমের সাথে আমাদের সম্পর্ক। আমরা কতজন এই পর্যন্ত এভাবে দোয়া করেছি, যখন আমরা বলেছি ইয়া রহমান, আমরা কি বলতে পেরেছি এরহামনি? খুব সম্ভবত না, কেননা বাংলাদেশের বইপত্র পড়লে এগুলো শিক্ষা করা যাবে না। আমাদের দেশে আল্লাহর নাম কিভাবে আমাদের কাজে পরিণত করব সেগুলোর কোনো বইপত্র আমাদের কাছে নাই। আমরা হচ্ছি এক হতভাগা এক জাতি, আমাদের ভাষা হচ্ছে বাংলা, আর আমাদের সমস্ত কিছু দুনিয়া পুরোটাই হয়ে গেছে নষ্ট। এর মূল কারণ হচ্ছে যে আমাদের দীন আকীদার ভিতরে ভেজাল ঢুকে পড়েছে বহু কাল আগে থেকেই। আজ আওয়াজ এসেছে এই মাহফিল থেকে, আমরা কি শিখবো সেটা আমরা শিখে নিব, কিভাবে আল্লাহর একটি মহান নামকে আমরা কাজে লাগাতে পারি। ফাঈদাতু ইসমুল্লাহি তাআলা, এটি একটি ভিন্ন বিষয়, আপনারা এই বিষয়ে কোনো বই কিনতে পাবেন না, যে কিভাবে তার নামকে আমরা কাজে লাগাতে পারি। নাম তো জপলাম, কিন্তু এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আমরা হতভাগা হলেও অতীতকালে তারা হতভাগা ছিল না, তারা কিন্তু ঠিকই জানতো, কিন্তু তারা জানতো, কিন্তু অনেক সময় জানাটাও যেন ভুল ছিল। তেমনি একটি কাহিনী দিয়ে আজকের কথা শুরু করতে চাচ্ছি। হাদিস চ্যাপ্টার, বাবু মা জা ফিল বাউল ইউসিবুল আরদ, যে ব্যক্তি মসজিদে প্রস্রাব করে দিয়েছিল, যার প্রস্রাব মসজিদের মাটিতে পড়েছিল, সেই ব্যক্তির কাহিনী তিরমিজিতে হাদিসটুকু এসেছে। শেখ আলবানি রাহমাহুল্লাহ তাআলা তিনি হাদিসটিকে সহি বলেছেন, হাদিস নাম্বার 147, চ্যাপ্টার অন পিউরিফিকেশন, আবওয়াব তাহারা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, দাখালা আরাবিয়ুল মসজিদা ওয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান, যে এক বেদুইন সে মসজিদে প্রবেশ করেছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। ফাসাল্লা, এবং ওই বেদুইন সে কিন্তু নামাজ পড়েছে। সুবহানাল্লাহ, কত সেই ইসলামের একটি বড় জিনিস সে শিখে ফেলেছে, যে মসজিদে ঢুকলেই দুই রাকাত নামাজ পড়তে হয়, যেটি আমরা বাংলাদেশের হতভাগা অনেকেই শিখতে পারিনি। মসজিদে ঢুকে বসে পড়ে, নামাজ পড়ে না। ওই বেদুইন সে নামাজ পড়েছে, আর নামাজ পড়ার পর সে দোয়া করেছে, ফালাম্মা ফারাগা কাল আল্লাহুম্মা ইরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মা'না আহাদান। এক আজব এক দোয়া করে বসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে তার নজরে এসেছে এই লোকটা কি বলছে। লোকটা বলছে, বেদুইন বলছে, আল্লাহুম্মা ইরহামনি,
হে আল্লাহ আমার উপর তুমি রহম করো, আর কার উপর রহম করো? মুহাম্মাদের উপর রহম করো, আর কারোর উপরে রহম করো না। কি চমৎকার একটি কাহিনী! আল্লাহুম্মা ইরহিমনি, হে আল্লাহ আমার উপর রহম করো, ওয়া মুহাম্মাদান, এবং মুহাম্মাদের উপর রহম করো, আর আর যারা বাদ বাকি আছে কারোর উপরে রহম করো না। ওয়ালা তারহাম মানা আহাদান, আর কাউকে তুমি রহম করো না। এটা অনেকটা পাগলামির মতো, মানে কি ধরনের একটি দোয়া! ফালতাফাত ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর পড়লো, তিনি তার দিকে তাকালেন, ওই বেদুইনের দিকে। তখন তিনি কি বললেন সেটি হচ্ছে ঐতিহাসিক, লেজেন্ডারি। লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, লাকাদ তাহাজ্জারতা ওয়াসিআন, যে যে জিনিস, যে বিষয় সমস্ত কিছু ব্যাপিয়া, সর্বব্যাপী যে বিষয়, আনরেস্ট্রিক্টেড, সেটাকে তুমি সংকীর্ণ করে দিলে, তুমি সেটাকে কেটে ছোট করে দিলে। তুমি দেখেছ রহমানকে, কিন্তু তুমি দোয়া চাইছো যে আমার উপরে রহম করো আর মুহাম্মাদের উপর রহম করো। তার মানে এত বড় রহমান, তার থেকে রহমতটা আমি চাচ্ছি অল্প একটু। ওই ওই লোকটাকে তিনি মানে ভৎসনা করলেন, তিনি মন্দ বললেন, লাকাত তাহাজ্জারতা ওয়াসিআন, একটি বিশাল বিষয় আর রহমান, সেটাকে চাওয়ার মাধ্যমে সে খুব ছোট করে ফেলেছে। এই লোকটাই কিছুদিন আগে মসজিদে পেশাব করে দিয়েছিল, ফালাম ইয়াল বাস আন বালা ফিল মসজিদি, কিছুদিন আগে সেই মসজিদে যখন পেশাব করেছিল তখন ফা আসরা ইলাইহিন নাস, মানুষ সব দৌড়ে এসেছিল। ফাকাল আন নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরহিকু আলাইহি সাজলান মিন মা আও দালু মিন মা, যে এই তোমরা এক বালতি অথবা এক গামলা পানি এখানে ঢেলে দাও। সুম্মা কল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা বুইসতুম মুআসসিরিনা ওয়ালাম তুবআসু মুআসসিরিন, যে তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, মানে আমরা উম্মতে মুহাম্মদ, আমরা আমাদের দিনকে সহজ করে মানব, আমরা কখনো কঠিন করব না। এটি হচ্ছে হাদিস। তো এই হাদিসের ভিতরে আমরা যেটা জানতে পারলাম সেটি হচ্ছে যে এই যে রহমান, এর থেকে চাইতে হবে এরহামনি, যেমন বেদুইন চেয়েছে। কিন্তু আমাদের জন্য চাবো আর সবার জন্যই চাবো, কিন্তু এভাবেই চাইতে হবে, সবার জন্য চাইতে হবে, তবে বিশেষ করে নিজের জন্য চাইতে হবে। এভাবে কথাবার্তায় আল্লাহ সুবহান ইয়া রহমান ইরহামনি, এভাবেই চাইতে হবে। রা হা মিম, এই যে জরুদ, এই যে রুট, এই রুটের চারটি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে মানে অত্যন্ত মানে মোলায়েম, জেন্টলনেস, টু লাভ, কাউকে ভালোবাসা, কোমলতা, কোমলতাপূর্ণ ভালোবাসা হচ্ছে একটি অর্থ। রাহিমা, রা হা মিম, এর একটি অর্থ হচ্ছে কোমলতা সাথে ভালোবাসা। আরেকটি হচ্ছে মানে ক্ষমা পাওয়া, মানে দয়া পাওয়া, তোর হামুন, যে আমরা মার্সিটা পাব, আরেকটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে অনুগ্রহ দেখানো, অনুগ্রহ দেখানো, অনুগ্রহটা দেখানো, মানে কাউকে অনুগ্রহ করা, যে করছে আল্লাহ অনুগ্রহ করছেন, এই অর্থ। আর চতুর্থ নাম্বার অর্থ হচ্ছে যে পরোপকার, উপকার পাওয়ার জন্য, বেনিফিশিয়েন্স, উপকার পাওয়ার জন্য যা কিছু দরকার সব কিছুই হচ্ছে রাহিম। তাহলে আমরা চারটি অর্থ পেলাম, একটি হচ্ছে কোমলতাপূর্ণ ভালোবাসা, আরেকটি হচ্ছে দয়া পাওয়া,
আরেকটি হচ্ছে মানে কাউকে অনুগ্রহ দেখানো, আরেকটি হচ্ছে মানে পরোপকার পাওয়ার জন্য যা কিছু দরকার সব পাওয়া। কোরআনুল আজিমের ভিতরে এই জুরুদ এই যে রুট 339 বার এসেছে, এর 9টি শাখা 9টি ভাবে এসেছে, ফর্মেটে এসেছে মুশতাককে। এর ভিতরে অন্যতম হচ্ছে তুর হামুনা, মানে তুর হামুন এই কথাটার মানে হচ্ছে যে রিসিভিং মার্সি, মানে মার্সি পাওয়া, আল্লাহ সুবহান তাআলার দয়া পাওয়া, রিসিভ করা, এটি হচ্ছে তুর হামুনা। আরেকটি হচ্ছে রহমান, মানে দয়া, এটি হচ্ছে কোরআনুল আজিমের ভিতরে এসেছে যে আদর, অ্যাফেকশন, খুব দয়ালু। যেমন সুরা কাহফের ভিতরে ভার্স নাম্বার 81, ওয়া আরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খাইরান মিনহু যাকাতান ওয়া আকরাবা রুহমা। যে আমি চাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের প্রতিপালক যেন তাদেরকে তার পরিবর্তে এমন সন্তান দান করেন, সে সন্তান হবে যাকাত, পবিত্রতায় মহৎ, ও আকরাবা রহমান, ভালোবাসায় ঘনিষ্ঠতর। রহমান এখানে হচ্ছে স্নেহময়, এই শব্দটা রহিম থেকে এসেছে রহমান। তারপরে এসেছে আর রাহিমিনা, মানে যেভাবে তিনি মানে মার্সি দয়া দেখান, রাহিমা শব্দে এসেছে যে মার্সি, এই যে দেখা মানে দেখানো। যেমন কোরআনুল আজিমের ভিতরে এসেছে ইল্লা মান রাহিমা রাব্বুক, যেমন এসেছে ক্বালা ইন্ন নাফসা আল আম্মারাতুন বিসুই ইল্লা মা রাহিমা রব্বি, এভাবে ইল্লা মান রাহিম আল্লাহ, আল্লাহর দয়া ছাড়া, এভাবে এসেছে। তারপরে এসেছে রুহামা উ, রুহামা উ এই শব্দ কোরআনুল আজিমের ভিতরে সুরা ফাতহ আয়াত নাম্বার 29, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم, এখানে রহমান সেই রহিম থেকে এসেছে রুহামাউ, তাহলে আমরা পাচ্ছি রহমান মানে হচ্ছে আদর, স্নেহময়, রুহামাউ মানে স্নেহশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ নামটুকুকে দেওয়ার পর তিনি বলছেন রাসূলুল্লাহ, তারপরে তিনি বলছেন যে এই যে মুহাম্মদ এবং রাসূলুল্লাহ, তার সাথে যারা রয়েছেন, রয়েছিল তখন, ওয়াল্লাযীনা মাআহু, যা তার সাথে যারা ছিল, তারা কাফেরদের প্রতি অতীব কঠোর, আশিদ্দাউ আলাল কুফফার, আর রুহামা উ বাইনাহুম, আর নিজেদের ভিতরে একে অপরের প্রতি খুব মায়া, খুব মায়া, সাহাবিরা একে অপরের প্রতি খুব মায়া, খুব ভালোবাসা, একজন আরেকজনকে খুব পছন্দ করে, তার তাকে একেবারে আপন করে নিয়েছে, যেটা এখন হয়ে দাঁড়িয়েছে উল্টা। আমরা যারা নন মুসলিম তাদের প্রতি খুব কার্টিসি, খুব ভালোবাসাও আছে বলা যায়, খুব দয়া, তাদেরকে সম্মান, তাদের প্রতি ভক্তি করা, ইত্যাদি ইত্যাদি, যত ধরনের নন মুসলিম লেখক, কবি, বিজ্ঞানী যা আছে, সবার প্রতি খুব মায়া দয়া। আর এটা হবেই না কেন, কারণ নন মুসলিমদের থেকেই তো আমরা বেশি উপকার পাচ্ছি, এইভাবে হয়ে গেছে, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু যেটা সর্বনাশ হয়েছে সেটি হচ্ছে আমরা হয়ে গেছি একে অপরের প্রতি ভীষণ কঠিন, আসুদ্দা বাইনাহুম, এটা কিন্তু হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল উল্টা। সাহাবীরা করেছিলেন আশিদ্দা উ আলাল কুফফার,
আর রুহামা বাইনাহুম, তারা নিজেদের ভিতরে ছিল খুবই মায়া। রাহমাতান এই শব্দেও এসেছে, আরহাম এই শব্দেও এসেছে। সুতরাং আমরা এখন দেখব যে এই যে রহমান, এই রহমান হচ্ছে যে রহিম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করেছেন সেটার কাহিনী আমরা কিছুটা হলো জেনেছি। এখন রহিম কিভাবে এসেছে সেই সম্পর্কে হাদিসের ভিতরে যেটি এসেছে রাওয়াহু মুসলিম, হাদিস নাম্বার 6908, ইন্না লিল্লাহি মিয়াতুন রহমা, আল্লাহর রয়েছে 100 ভাগ রহমা, 100 ভাগ দয়া, 100 ভাগ, 100 ভাগ দয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওয়া আনজালা মিনহা রাহমাতিহি ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমা, এই রহমাটাকে তিনি 100 ভাগ করে 1 ভাগ জিনের প্রতি, সমগ্র মানব জাতির কাছে, এই কীট পতঙ্গ এনিমেল, ম্যাক্রো এবং মাইক্রো অর্গানিজম সবার প্রতি তিনি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, মাত্র 1 ভাগ। আর 99 ভাগ আল্লাহর কাছে রয়ে গেছে, আর এই যে 1 ভাগ তিনি বন্টন করে দিয়েছেন বাইনাল জিন্নে ওয়াল এনসে ওয়াল বাহাহিম ওয়াল হাওয়াহিম, এনিমেল, ইনসেক্ট, ম্যানকাইন, জিন সবার প্রতি এই 1 ভাগ রহমা, এখান থেকেই তিনি রহিম হয়েছেন। প্রিয় শ্রোতা যারা শুনছেন, এই হাদিসটাই হচ্ছে দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন মুসলিমদের প্রতিও রহিম। বুঝতে পেরেছেন? নন মুসলিম, কোরআনের দলিল তো আমরা শুনেছি, ওয়াকানা আমরা যেটা আলাপ করেছি যে ইন্নাল্লাহা বিন্নাসে লারাউফুর রহিম, আর হাদিসের ভিতরেও স্পষ্ট দলিল রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম হয়েছেন, যেমন সমগ্র মানব জাতির কাছে তিনি রহিম, রহমাটাকে 1 ভাগ রহমাটাকে ঢেলে দিয়েছেন। এখন এই যে 1 ভাগ রহমা তিনি ঢেলে দিয়েছেন, এতে কি উপকার হয়েছে মানব জাতির এবং পশু পাখির এবং সমস্ত মানে এই জীব, মাইক্রো এবং ম্যাক্রো অর্গানিজম সবার? ফাবিহা ইয়াতাআতিফুনা ওয়া বিহা ইয়াতারাহিমুন, যে এর কারণে তারা একে অপরের প্রতি খুব দয়া, খুব স্নেহ করে এবং একে অপরের প্রতি খুব রহম করে। যেমন মানে পশু তার বাচ্চাকে মানে পছন্দ করে, ভালোবাসে, আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি ইত্যাদি। ওয়াবিহা তুতাফুল ওয়াহিশু আলাল ওয়ালাদিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কনক্রিট উদাহরণ দিয়ে বলছেন এবং যেন মানুষজন বুঝতে পারে, এই যে ঘোড়া একটি মানে যারা ওয়াইল্ড অ্যানিমেল, এর বাচ্চাকে সে ভালোবাসে এই রহমা থেকে। ওয়া আখিরাল্লাহু 99 রহমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 ভাগ রহমাটাকে জমা রেখেছেন, সুবহানাল্লাহ, এটি জমা রেখেছেন। কখন এটি ব্যবহার করবেন? ইয়ারহিমু বিহা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, যখন তিনি কিয়ামতে মানে সেটিকে আবার প্রদর্শন করবেন। এটি আরেকটি হাদিস এসেছে, যেমন মুসলিমের ভিতরে এসেছে হাদিস নাম্বার 2752, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাআলাল্লাহু রাহমাতা মি'আতা জুজ্ইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন রহমাকে 100 ভাগ করে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগ মানে রহমাটা তৈরি করেই তিনি 100টা ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি হচ্ছে সৃষ্টি, ক্রিয়েট করেছেন। জাআলাল্লাহুর রহমা মি'আতু জুজ্ইন ফা আমসাকা
عنده 99 جزءا جزءا، যে তিনি ধরে রেখেছেন 99টি ভাগ। وأنزل في الأرض جزءا واحدا، আর এক ভাগ তিনি এই পৃথিবীর উপরে ঢেলে দিয়েছেন। فمن ذلك جزء يتراحم الخلق، এবং সমস্ত সৃষ্টি সেই মানে একে অপরের প্রতি ইয়াতারাহামু তারা একে অপরের প্রতি রহম করে, পশু পাখি মানুষ একে অপর। এর ভিতরে মুসলিম নন মুসলিম পার্থক্য নেই। যিনি আল্লাহ বিশ্বাস করেন না সেও তার বাচ্চাকে ভালোবাসে, সেও মানে মানে তার সন্তানকে স্নেহ করে। সুতরাং এর ভিতরে বিশ্বাসী অবিশ্বাসী নেই, সবার প্রতি এই রহমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেলে দিয়েছেন অন্তরে। হাত্তা তারফা আল ফারাসা ফারাসু হাফিরিহা হাফিরিহা আন ওয়ালাদিহা, যেমন একটি মাদি ঘোড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা উদাহরণ দিচ্ছেন যে একটি মাদি ঘোড়া তার একটি পা সে তুলছে যেন তার ছোট বাচ্চাটা তার ওলান থেকে দুধ খেতে পারে, সুবহানাল্লাহ, খাশিয়াতান আন তুসিবিহা। হ্যাঁ, এবং এভাবে মানে সে সেটাকে মানে লালন করে। সুতরাং আমাদেরকে মানে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে রাহিমা এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরেকটি বিষয়ে আমি এখানে আলোকপাত করতে চাই, যেহেতু আমরা বাংলাদেশি আমাদের একটা সমস্যা আছে। সমস্যা হলো আমাদের বইগুলাতে যে আল্লাহর সত্তা নূরের তৈরি, এটা কোথা থেকে আসছে আই ডোন্ট নো। যারা অত্যন্ত জ্ঞানী তাদের বইতেও দুঃখজনক ভাবে এই কথাটা এসেছে। এই কথাটা বুঝতে গেলে এই হাদিসটার উপরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রথম হাদিসের ভিতরে আমরা দেখেছি দেখেছি যে আনা আর রহমান, আমি হচ্ছি রহমান, খালাকতুর রাহিমা শাকাক্তু লাহা ইসমান মিন ইসমিহি, যে আমি রহমান কিন্তু আমি রাহিম থেকে মানে ইউটেরাস থেকে এই নামটা তৈরি করেছি, তারপরে তিনি রহমান হয়েছেন, তার মানে তিনি তৈরি করেছেন। তেমনি হাদিসের ভিতরে এসেছে আল্লাহু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন নূর, তার মানে এই নয় যে উনি নূর যেটি তার সত্তার সিফাত সিফাতুজ জাতিয়া, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নূর। সেটার রূপক সম্পর্কে আমরা তেমন কোনো কিছুই জানি না, কেননা সেটি হচ্ছে আল্লাহু নূরুন, তার মানে হচ্ছে এটি হচ্ছে সিফাতুজ জাতিয়া। কিন্তু যখন তিনি সৃষ্টির উপরে নূরটা পাঠান, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নূর পাঠাচ্ছেন, তারপরে আমাদের কাছে তিনি নূর পাঠাচ্ছেন, তখন সেটাকে আল্লাহ সৃষ্টি করেন, এটি আল্লাহর নূর থেকে আসে না। যেমন রুহুল্লাহ মিন রুহিল্লাহ, তার মানে আল্লাহর রুহ থেকে এটা আসে নাই, আল্লাহ সুবহানাহু তাআলা যে রুহ সৃষ্টি করেছেন সেই রুহই ঈসা ইবনে মারিয়ামের মা মারিয়ামের কাছে আল্লাহ সুবহানাহু তাআলা পাঠিয়েছিলেন। রুহানা, এই রুহ হচ্ছে আল্লাহর সৃষ্টি করার রুহ, এটি আল্লাহর অংশ এখানে আসে নাই। তেমনি নূর, আল্লাহু আনতা নূরুন, আল্লাহ হচ্ছে নূর, তার মানে এই নয় যে তার সত্তা হচ্ছে নূরের তৈরি। আমরা কি বলতে পারি যে তার সত্তা হচ্ছে রহমানের তৈরি? রহমানের তৈরি বলা যায় না, অথচ বলা যাবে কিভাবে? রহমান তো আমাদের দেশে মানে কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, সুতরাং এই ব্যাপারে কোনো হইচই নাই। যেহেতু এখানে সমস্যা রয়েছে সেই কারণে বলা হচ্ছে যে তার সত্তা হচ্ছে নূরের তৈরি, কখনোই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত জাত হচ্ছে নূর, কিন্তু তিনি আরেক ধরনের নূর সৃষ্টি করেছেন। যেমন তিনি রহমান হয়েছেন কিন্তু তিনি সেখান থেকে রহিম তৈরি করেছেন, রাহিমা, সেই রহিমের
রাহমার 99 100 ভাগ করেছেন, এক ভাগ মানুষ দুনিয়া পশু পাখি সবার কাছে দিয়েছেন, আর আরেক ভাগ আর 99 ভাগ তিনি রেখেছেন। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর সৃষ্টি করেছেন, সেই নূর আমাদের কাছে এসেছে, লিনুরিহি, সেটারই উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কোরআনুল আজিমের ভিতরে, সেটি হচ্ছে তার সৃষ্টি কর্তৃক নূর। আর সেই নূরই আমরা চাই, যেমন মসজিদে যাওয়ার সময় একটি দোয়া আছে, আল্লাহুম্মা আতিনি নূরান, হে আল্লাহ আমাকে নূর দাও, হ্যাঁ, ফাওকা নূরান ও তাহতা নূরান ইত্যাদি, যে আমার সামনে পিছনে মাথার উপরে পিছনে নিচে সব জায়গায় হে আল্লাহ আমাকে নূর দাও। এটার মানে এই না যে আল্লাহ আমার কাছে চলে আসবে তার সমস্ত গুণাবলী, আর এই নূর তার মানে তার গুণা মানে তার সত্তা নূরের তৈরি, এটা প্রমাণ হয় না। এটি অত্যন্ত জঘন্য, অত্যন্ত জঘন্য, এই জঘন্যতার কোনো ক্ষমা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এটাতে ভুল করেছে অনেক বিদ্বান, দুঃখজনক ভাবে বাংলা ভাষায় কিছু আমাদের ভাই যারা জ্ঞানী তাদের বইতেও এইভাবে বিনা দলিলে এইভাবে লিখে রেখেছে। তো এই হাদিসটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমান, কিন্তু তিনি সেই রহমান হলেও তিনি রাহমা জিনিসটাকে 100 ভাগ করে সৃষ্টি করেছেন, জাআলাল্লাহু রাহমা মিয়াতান জুজআ, তিনি 100 ভাগ রহমাকে ভাগ করেছেন। তার মানে এই যে রহমা সেটার সাথে রহমানের কোনো সম্পর্ক নাই, রহমান সেটি হচ্ছে ওয়াসেআ, সেটি হচ্ছে পরিবেষ্টিত, ইমতিলা, পরিপূর্ণতায় টইটুম্বুর হয়েছে, যার রহমাতের আর কোনো জায়গা খালি নেই, কামিলা, ইমথিলা, পরিপূর্ণতায় ভাস্বর সেই রহমা। আর এটি হচ্ছে পুনঃ পুনঃ ইস্তিমরার, এই যে রহমা মার্সি দয়া সেটি বারবার আসে, বারবার আসে, চলছে এই রহমা, প্রবাহমান রহমা। আর এটি হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং যে সকল নূর আমাদের কাছে উপমা হিসাবে এসেছে, তারপর মানব জাতির কল্যাণে এসেছে, সেগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট নূর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, তার যে সত্তা এসেন্স, সেটি কিসের তৈরি সেটার জ্ঞান কোনো মানুষের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে আমাদেরকে এই বাতিল আকিদা থেকে মুক্ত হওয়ার জন্য মানে তৌফিক দান করুন, আমিন। দুঃখজনকভাবে আবারও বলছি, দুঃখজনকভাবে এটি অনেকেই বলে থাকে, আপনারা সাবধান থাকবেন, যে সকল সহি সুন্নার লেখক রয়েছে তারাও অনেক সময় এটি লিখে থাকে, অত্যন্ত দুঃখজনকভাবে। এখন এই যে রহিম, এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্যও নিস্পত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন রহিম হয়েছেন, তেমনি তিনি তার সৃষ্টিকেও রহিম দেখেছেন। যেমন আমরা সূরা তাওবার একটি আয়াত জানি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাকাদ জাআকুম রাসূলুন, তোমাদের কাছে একজন রাসূল এসেছে, তিনি মুমিনদের প্রতি রাউফুর রাহিম, বিল মুমিনিনা রাউফ রাহিম, এই নামটুকুকে আল্লাহ তার সৃষ্টির সাথে শেয়ার করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেও রহিম, আবার তার সৃষ্টিও রহিম, মানুষও রহিম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে তিনি হচ্ছেন রাউফ এবং তিনি হচ্ছেন রহিম, এবং আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছে রহিম। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার রহিমের কোয়ালিটি, কোয়ান্টিটি, এটা কত ইফেক্টিভ সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে, এটি হচ্ছে বোঝার বিষয়। একটি কোরআনুল কারিমের ভিতরে 6টি আয়াত রয়েছে, আমরা আজকে এই পর্যায়ে কোরআন থেকে কিছু কিছু জিনিস আমরা আলোচনা করব, তারপরে আমরা হাদিস থেকে আলোচনা করব কিভাবে এই
এই এই রহিমকে কাজে লাগানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আজিমের ভিতরে দুটি শব্দ পাশাপাশি ব্যবহার করেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আয়াত আরহামুর রাহিমিন মোট কয়টি জায়গায় আছে? মোট 6টি জায়গায় আছে, এর বাইরে নয়। টোটাল 6টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন, তার মানে আরো রহিম আছে, কিন্তু আরো দয়াবান আছে, কিন্তু তিনি সমস্ত দয়াবানদের ভিতরে উত্তম দয়াবান। তাহলে এই আয়াতই হচ্ছে আরেকটি দলিল যে রহিম এটি সৃষ্টির ভিতরে আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উত্তম রহিম। যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা আলোচনা করে যেটা মানে বুঝেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে প্রকৃত ইলাহ, ইলাহুল হক, কিন্তু বাকি যে ইলাহ গুলো আছে সেগুলি হচ্ছে আলেহাতুল বাতিল, এগুলি হচ্ছেন বাতিল ইলাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম মানুষের উপরে যেহেতু তিনি অর্পণ করেছেন রাহিমা, সেই কারণে মানুষ রহিম আকার ধারণ করেছে, মানুষও রহিম হিসেবে কাজ করে যাচ্ছে শুরু থেকে এখনো এবং করবে বিজনিল্লাহি তাআলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই রহিম গুলোর ভিতরে তিনি হচ্ছেন সবচেয়ে উত্তম রহিম, এটাকে কোরআনের ভাষায় বলা হয় আরহামুর রাহিম, রাহিমিন। সূরা আরাফ আয়াত নম্বর 151, মূসা আলাইহিসসালাম যখন মানে বলল যে হে আল্লাহ আমাকে এবং আমার ভাইকে তুমি ক্ষমা করো, কেন ক্ষমা করবে? যেহেতু তুমি হচ্ছ সমস্ত দয়াবানদের ভিতরে উত্তম দয়াবান। ক্বালা রাব্বিগফিরলি ওয়ালি আখি ওয়াদখিলনা ফি রাহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন। মূসা আলাইহিসসালাম তিনি এই ভাষায় দোয়া করছেন যে ওয়া আনতা আরহামুর রাহিমিন, তার মানে আমরা যদি দোয়ার ভিতরে এটা সেট করে দেই তাহলে সবচেয়ে সুন্দর হয়। এটা কি? ইয়া রহমান ইরহিমনি ওয়া আনতা আরহামুর রাহিমিন, তাহলে এটিও সুন্দরভাবে আমাদের সামনে চলে আসে। যেহেতু এই দোয়া, এই ভাষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন, মূসা আলাইহিসসালাম এই ভাষায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ফিরলি ওয়ালি আখি ওয়া আদখিলনা ফি রাহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন, সূরা আরাফ আয়াত নম্বর 51। সূরা ইউসুফ আয়াত নম্বর 64, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিসসালাম যখন অত্যন্ত মনোকষ্টে মানে বসেছিলেন, যখন তার মানে পুত্রগণের ভিতরে বেনিয়ামিনকে নিয়ে যাওয়ার জন্য আবারও রিকোয়েস্ট করেছিল, তখন ইউসুফ আলাইহিসসালাম মানে ওই পুত্রদেরকে তারা বলছে মানে বলেছিলেন যে আমি কি তোমাদের উপরে ভরসা করব, কিভাবে করব, কেননা আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় হেফাজতকারী এবং তিনি হচ্ছে সমস্ত রহমান মানে রহিমদের ভিতরে উত্তম রহিম, সমস্ত দয়াবানদের ভিতরে উত্তম দয়াবান। ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবল ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের ভিতরে আবারও ইউসুফের পক্ষ থেকে যে কথা ভেসে এসেছিল, তার ভাইরা যখন তার কাছে ক্ষমা চেয়েছিল তখন তিনি বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটাও কোরআনুল আজিমের ভিতরে ভার্স নাম্বার 92, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আর কোনো নালিশ নাই, ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ তোমাদের সবাইকে ইউসুফের সমস্ত আলাইহিস সালাম তার ভাইদেরকে সবাইকে ক্ষমা করে দিন আজকে,
আজকে তোমার মানে তার ভাইয়ের কোনো ভাইয়ের প্রতি কোনো অভিযোগ নাই, কেননা ওহুয়া আরহামুর রাহিমিন, আর আল্লাহ হচ্ছেন মানে তিনি সবচেয়ে সব রহিমদের ভিতরে উত্তম রহিম। এখানে শুধু একটা কথাই বলতে চাই, ইয়াগফিরুল্লাহু লাকুম, এই ভাষায় একটি দোয়া আমাদের দোয়ার বইতে আছে যে মুসাফা করে বলা হয় ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম। এই হাদিসটা সহি নয়, অনুগ্রহপূর্বক এটি আমাদের দেশে বিশেষ করে যারা এক ধরনের দাওয়াতি কাজ করে এরা খুব এটা ব্যবহার করে, এই হাদিসটা সহি নয়, প্লিজ এটা ব্যবহার করবেন না, ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, এই হাদিস সহি নয়, এভাবে দোয়া করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সুরা আম্বিয়া, এখানে আয়ুব আলাইহিসসালাম যখন অসুস্থ হয়ে পড়ল তখন তিনি এই ভাষায় দোয়া করলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুর। যখন আইয়ুব চিৎকার দিয়ে বলল হে আমার রব, আন্নী মাসসানিয়াদ দুর, আমাকে অসুখ আমাকে স্পর্শ করেছে, আমি রোগগ্রস্ত হয়ে পড়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, এবং সমস্ত দয়াবানদের ভিতরে তুমি হচ্ছে উত্তম দয়াবান। সুবহানাল্লাহ, এই জন্য আমাদের ভিতরে যাদের অসুখ হয় তাদের উচিত মুখ ফুটে এটা বলা, দোয়ার ভিতরে মনের ভিতরে রাখা যাবে না, মুখে বলতে হবে হে আল্লাহ আমাকে একটি ক্যান্সার দিয়েছ, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ও আন্তা আরহামুর রাহিমিন, ইয়া রহমান ইরহামনি, ও আন্তা আরহামুর রাহিমিন, আমাকে তুমি একটি ক্যান্সার দিয়েছ, এইভাবে মুখে বলতে হবে, আমাকে এমন একটি অসুখ দিয়েছ আমি বিপদে পড়ে গেছি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইরহামনি, ও আন্তা আরহামুর রাহিমিন, যেমন আইয়ুব দোয়া করার সময় সে বলেছিল। এখানে আমাদের একটা প্রবণতা হচ্ছে যে অসুস্থতা কথা মুখে আমরা কখনো বলি না, মুখে বলা মানে দোয়ার সময় অবশ্যই বলতে হবে, না হলে এই দোয়াটা যথাযুক্ত হয় না বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়ুবের কথাটা তিনি তুলে দিয়েছেন কোরআনুল আজিমের ভিতরে। গোপনে মনে মনে মিনমিন করে কোনো আমাদের ধর্মের ভিতরে কোনো মিনমিন মনে মনে এগুলো নাই, এই মিনমিন করে কিছুই হয় না। ইসলামী আকীদার ভিতরে কতগুলো বিষয় রয়েছে, আদব রয়েছে, এর ভিতরে একটি হচ্ছে যে কোনো কিছু সমস্যা হলে সেটাকে প্রকাশ করা সেটি কখনো ইমানের দুর্বলতা নয়। আমি যদি বলি যে আমি অসুস্থ হয়েছি আপনারা আমার জন্য দোয়া করেন, এটি বলা কখনোই মন্দ নয়, বরঞ্চ ভালো, কেননা এটি বললে সেই ব্যক্তি আপনার জন্য দোয়া করবে, আর আপনি যদি না বলেন তাহলে সে জানবে কিভাবে। কিন্তু তারও সীমা রেখা আছে যে সবাইকে বলা বললে একটা এম্বারেসিং হতে পারে, কিন্তু একেবারেই বলা যাবে না, এটি হচ্ছে ব্যক্তিতান্ত্রিক আমেরিকান মানসিকতা যেটি দীন ইসলামের সাথে কোনো সম্পর্কিত না। আমরা দেখেছি সমাজে, আমাদের সমাজে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, অসুস্থ হয়েছে কাউকে জানানো যাবে না, গোপনে জানানো যাবে না, এমন কি আমি একজন একজন অসুস্থ লোককে হসপিটালে গিয়ে ফেরত এসেছি, আল্লাহ আমাদের উপর সবাই রহম করো, এও কি মুসলমান, এটা এটা কি মুসলমানদের আখলাক। আমি মসজিদ থেকে একজন লোককে নিয়ে দুই ব্যক্তি আমরা একটা হসপিটালে গিয়েছি, সেখানে একজন অসুস্থ মুসলমান ভাই অসুস্থ হিসাবে রয়েছে, আমরা তাকে দেখতে গিয়েছিলাম, দেখতে দেওয়া যাবে না, বলা যাবে না, সব নিষেধ নিষেধ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল হালাল করেছেন সেটাকে আমরা হারাম করে দিচ্ছি। এই সকল আমেরিকান মেন্টালিটির সাথে দীন ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সবাইকে আমাদেরকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করুন, আমিন। অসুস্থতা দোয়ার ভিতরে তো অবশ্যই আর্টিকুলেট করতে হবে, বলতে হবে, মুখে বলতে হবে যেন আপনি শুনতে পান, ভিতরে রাখলে চলবে না, এটা একটা। আরেকটি হচ্ছে যারা যাদের প্রতি মানে দোয়া আপনি চাইতে ইচ্ছা করে তাদেরকেও বলতে হবে যে আমি অসুস্থ আমার জন্য দোয়া করুন, এটি সাহাবি এবং তাবেইন সালাফদের থেকে আমাদের কাছে এই এসেছে।
শুধু আমরা আমেরিকা এসে এটা আবার চেঞ্জ করে ফেলেছি। না না না, এখানে এগুলো বলা যাবে না, সবকিছু কনফিডেনশিয়াল। এই ধরনের কনফিডেনশিয়াল কোনো কোনো আয়াত কোরআনুল কারিমের ভিতরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন, মুমিনুনের ভিতরে তিনি বলেছেন যে 109 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা মুমিন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করে। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ। তাহলে আমরা দুটো ভাবে পেলাম, একটি হচ্ছে আরহামুর রাহিমিন, আর একটি হচ্ছে খাইরুর রাহিমিন। এই দুই ভাব ছাড়া আর কোনো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহিমিন তা বলেন নাই। কোরআনুল আজিমের ভিতরে দুই ভাবে এসেছে, সূরা মুমিন আয়াত নম্বর 118, وَقُلْ رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِينَ। যে হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের উপর রহম করুন, কেননা আপনি উত্তম দয়াশীল। তাহলে আমরা এই ছয়টি আয়াতে আমরা জানলাম যে সৃষ্টির ভিতরেও অনেক সৃষ্ট আছে, অনেক মানুষ রয়েছে, অনেক জীবজন্তু রয়েছে যেগুলো রহিম। আপনারা দেখেছেন যে অনেক পশু মানুষের প্রতি খুব দয়া করে, করে না করে, অনেক কিছুই দয়া করছে। আমাদের শরীরে অনেক ব্যাকটেরিয়া আছে যেগুলো আপনার প্রতি দয়া করছে, কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলি কিন্তু আপনার জন্য এসেনশিয়াল, ওগুলো না থাকলে বরঞ্চ ক্ষতি হতো। তেমনি অনেক পশু পাখি ম্যাক্রো মাইক্রো অর্গানিজম রয়েছে যেগুলো আপনার উপকারে আসছে, মানুষও এরকম উপকার করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সবচেয়ে বড় উপকারী, বড় উপকারী। এখন আসুন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি বলছেন যে রাহিম, এটি কোরআনুল আজিমের ভিতরে কিভাবে এসেছে। কোরআনুল আজিমের ভিতরে প্রথমে এসেছে আর রহমান আর রহিম, সেটা আমরা আলোচনা করেছি যে এই রহমান হচ্ছে অনেক ব্যাপ্ততা, অথবা মানে তার পরিব্যাপ্ততা মানে ভ্যাস্ট, অনেক ব্যাপক। এই রহমান ব্যাপকতা বহু, তৈতুম্বুর কানায় কানায় পরিপূর্ণ রহমা হচ্ছে রহমান, আর রাহিম হচ্ছে পুনঃ পুনঃ, যেটি আসছে বারবার আসছে, চলছে চলমান বহমান, সেই রাহিম সেই দয়া। তাহলে এখান থেকে ইয়া রহমান ইরহামনি ওয়া আনতা আরহামুর রাহিমিন। তারপরে হচ্ছে আমরা এখন দেখব যে কোরআনুল আজিমের ভিতরে এই রাহিমটাকে কিভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় সেটার ক্ষেত্রে কয়েক কয়েকটুকু আয়াত আছে, এর বেশি আয়াত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটুকুকে অনেকবার ব্যবহার করেছেন এইভাবে যে এর আগে হচ্ছে তাওয়াব, তারপরে হচ্ছে রাহিম। এ শুরু হয়েছে আমাদের পিতা আদম আলাইহিস সালাম থেকে, সূরা বাকারা আয়াত নম্বর 37, ফাতালা آدم من ربه كلمات فتاب عليه। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শিক্ষা দিলেন কি কিছু কথা, কালিমাত, আর সেই কথা দিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করেছেন, তিনি তার মানে যে ভুল হয়েছিল সেটার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, আল্লাহ সেই তওবাটাকে কবুল করেছেন। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আর তিনি হচ্ছেন তাওয়াব এবং রাহিম। এই আয়াত অন্যভাবেও এসেছে কোরআনুল আজিমের ভিতরে, একটি হচ্ছে তাওয়াবান রাহিমান, এটি এসেছে সূরা নিসা, والذين سورة النساء آيات نمبر 16, والذين يأتينها منكم فأذوهما
فإن تاب وأصلح فأعرضوا عنهما إن الله كان توابا رحيما. মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি তাওয়াব এবং তিনি রাহিমান, মানে আমাদেরকে রহিম রহমা পেতে হলে আমাদের সব সময় তাওবা করতে হবে। এই যে রহিম, এই যে বিশেষ অনুগ্রহ, মানে মুমিনদের প্রতি রহিমটা হচ্ছে রহমাতুন খাসা, বিশেষ রহমা, পিওর, একদম নির্ভেজাল যে রহমা, এই যে দয়া, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যেন আমরা গুনাহ থেকে পবিত্র হয়ে তারপরে সেটা লাভ করি। এটি হচ্ছে কায়দা নাম্বার এক। যারা সব সময় বেশি তাওবা করবে তাদের প্রতি আল্লাহ বেশি রহম করবেন। তাহলে আমরা জেনে গেলাম একটা কায়দা কোরআন থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় রহিমের আগে তাওয়াব ব্যবহার করেছেন। যে তাওবা করবে না, খালি বলবে রহম করো, তাহলে কাজ হবে না। তার মানে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে, শুধুমাত্র ইয়া রহমান ইরহামনি ওয়া আনতা আরহামুর রাহিমিন এটা বললে চলবে না। এর আগে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতে। হ্যালো ভাই, জি আমি ওই যে আর আরহামুর রাহিম এটা পাঁচ ছয়টা আয়াত বললেন না, আমরা তো পাঁচটা দেখলাম, আরেকটা তো পাইলাম না। আরেকটা তো বলেন নাই নাকি বলেছেন, বুঝতে পারি নাই। ছয়টা আরহামুর রাহিম, ওকে 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 ওকে, আমি বলছি বলছি বলছি, অসুবিধা নেই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ছয়টি আয়াত হচ্ছে, একটি হচ্ছে সুরা আরাফ 151, সুরা ইউসুফ 64, সুরা ইউসুফ 92, সুরা আম্বিয়া 83, তারপরে হচ্ছে সুরা মুমিনুন 109, সুরা মুমিনুন 118, 1 2 এখন হচ্ছে 3 4 5 6, জাযাকাল্লাহ খাইর ইনশাআল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নিয়ম নির্ধারণ করেছেন যে এই যে রহিম, এটা শুধু রহিম রহিম করে ডাকলে কাজ হবে না। রহিম এর যে খাঁটি যে রাহিমা রহমান, তার যে দয়া, সেটি পাবে কে? যিনি তাওয়াব। হাদিসের ভিতরে এসেছে কুল্লু বানি আদম তাওয়াবুন, মানে খাত্তাউন ও খাইরুল খাত্তাউনা তাওয়াবুন, যে প্রত্যেক বনি আদম ভুল করে এবং সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যিনি তাওবা করে। এই কারণে আল্লাহ একটি নিয়ম নির্ধারণ করেছেন যে আমি তোমাদের প্রতি খাস রহম পাঠাবো, কিন্তু তোমরা তওবা করে নাও, তওবা করতে হবে। এটি হচ্ছে একটি বিষয়। আর এটি সুরা নিসাতে অনেকবার এসেছে, অনেকবার। আপনারা যদি সুরা নিসা পড়েন তাহলে দেখবেন বারবার এসেছে তাওয়াবান রাহিমান। কেন নিসাতে এটা এসেছে? কেননা নিসার ভিতরে রয়েছে অনেক হুকুম, জমি জমা বন্টন, তারপরে রয়েছে বিয়ে শাদি, তারপরে অনেক হুকুম আহকাম ইত্যাদি ইত্যাদি নানান ধরনের হুকুম আহকাম রয়েছে, যেখানে আমরা প্রায় ভুল করি। আমরা ভুল করি বিধায় সমস্ত আহকাম গুলোকে যখন আমরা ভুল করি, তখন আমরা যদি তাওবা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহিমটা পাঠাবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি ভাষায় তিনি কোরআনুল আজিমের ভিতরে সবচেয়ে বেশি এই শব্দ ব্যবহার করেছেন, সেটি কি? গাফুরুন রাহিমুন, এ ভাষায় এসেছে। অনেক আয়াত আছে, ফামান, এটা আমার উদাহরণ না দিলেও চলবে। ফামান খাফা মিন মুসি জানাফান আও ইসমান আও আসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, এটি সূরা নিসাতে এসেছে। যাই হোক, কিন্তু সমস্ত কোরআনের ভিতরে আপনি এটা অনেকবার পাবেন, গাফুরুন রাহিমুন। তো এই যে গাফুরুন রাহিমুন, কেন গাফুর আগে আসলো, কেন রাহিম পরে আসলো, এটি র্যান্ডম ভাবে হয়নি। মানে হচ্ছে আপনি যদি আল্লাহর ক্ষমা না পান, প্রথমে ক্ষমা পেয়ে আপনাকে গুনাহ থেকে পবিত্র হতে হবে, তারপরে পবিত্র
মানুষের গুনাহ থেকে ক্ষমা পাইলেই আপনি রহিম পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রথমে ভিসা পেতে হবে, তারপরে টিকিট। তার মানে প্রথমে টিকিট কেটে কোনো লাভ নাই, কারণ এই টিকিটে বিদেশে যাওয়া যাবে না। ভিসা পাওয়া তারপরে হচ্ছে টিকিট। তো প্রথমে গাফুর। এই কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধুমাত্র একটি জায়গায় সুরা সাবা, এই জায়গাতে তিনি গাফুর পরে দিয়েছেন, রাহিম আগে দিয়েছেন। সুবহান আল্লাহ। যারা ইজাজুল কোরআন, যারা কোরআন নিয়ে গবেষণা করেন তাদের খেদমতে বলছি, লক্ষ্য করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা অধিকাংশ আয়াতে সুরা নিসাতে তিনি গাফুরান রাহিমান এটি ব্যবহার করেছেন। প্রথমে হচ্ছে গাফুর, আমাদেরকে ক্ষমা চেতে হবে আল্লাহর কাছে, ইস্তিগফার পাঠ করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনার পিতা অথবা মাতা ইন্তেকাল করেছে, তো ইন্তেকাল করেছে, তাদের প্রতি আপনি চাচ্ছেন রহমত বর্ষিত হোক। কিভাবে বর্ষিত হবে? সর্বনাশ, এটা তো আমাদের জানা নেই। খালি যে আমরা কি, আমাদের দেশে কি আছে, আমি এটা পড়েছি, এটা বকশিয়ে দাও, কি এক ভোকাবুলারি আছে, বকশিয়ে দাও ইত্যাদি, এগুলো কোনো হাদিসে নাই। এই এই কোরআন পাঠ করেছি, বকশিয়ে দাও, বকশিয়ে দাও ইত্যাদি ইত্যাদি, আল্লাহর আমার আব্বার রুহের বকশিয়ে দাও, এগুলোর কোনো দলিল নাই। এই সকল ভোকাবুলারি বাদ দিতে হবে, বাংলাদেশি দিন চর্চা করলে হবে না। যেটি হাদিসের ভিতরে এসেছে, আপনি কি আপনার পিতামাতার জন্য ইস্তেগফার পাঠ করেন? যেটি হাদিসে এসেছে সেটা তো করেন না। হাদিসকে বাদ দিয়ে এই বকশিয়ে দাও কোম্পানি আমাদের বাংলাদেশে হতভাগা জনগোষ্ঠীকে কোথায় নিয়ে যাচ্ছে? আদৌ বকশানো হবে কিনা আল্লাহ নজদের। কোন ধরনের বকশানো, এই শব্দটাই ফার্সি, এটা কোনো আরবি শব্দ না। এটাকে আরবিতে বলে ওয়াসালা, ওয়াসালা ওয়াসালা তাওয়াসুলা। এটাতে স্কলাররা অনেক দ্বিমত পোষণ করেছে, অনেকে বলেছে এইটা করা যায় না, অনেকে বলেছে করা যায়, মানে এই ধরনের সোয়াব। এই আমাদের দেশে একটা সূরা পড়লো, তারপরে বলা হয় কি যে এটা আদম থেকে শুরু করে এর সোয়াব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বকশিয়ে দাও, বকশিয়ে দাও, এই চলো শুরু হয়ে গেছে বকশানো কোম্পানি। আল্লাহ আমাদের বকশানো কোম্পানির হাত থেকে রক্ষা করুন, আমিন। প্রথমে যেটা করতে হবে, হাদিসের ভিতরে এসেছে মৃত এবং জীবিত সবার জন্যই ইস্তেগফার। আমরা আমাদেরকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ লি ও আবি, আল্লাহ আমার আব্বার ইস্তেগফার আমি পাঠ করছি, আস্তাগফিরুল্লাহ লি আবি, আস্তাগফিরুল্লাহ লি উম্মি, হে আল্লাহ, হে আল্লাহ সুবহান ওয়া তাআলা, হে আমার আমার আম্মাকে তুমি ক্ষমা করে দাও। ইস্তেগফার, তার ইস্তেগফার পাঠ করে যখন আমার আম্মা এবং আব্বার গুনাহ মাফ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা অটোমেটিক তার উপরে রহম করবেন। সুবহানাল্লাহ। এই কারণে রহিমের পূর্ব শর্ত হচ্ছে গাফুর, মাগফিরা। আপনাকে মাগফিরা চাইতে হবে, তারপরেই আপনি রহিম আপনি পেয়ে যাবেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন গাফুরুন রাহিমুন, গাফুরান রাহিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গাফুরান রাহিমা। ইস্তিগফার পাঠ করতে হবে আল্লাহর কাছে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে থাকবে গাফুর হিসাবে, রাহিম হিসাবে। প্রথমে গাফুর আমাদের দরকার, গুনাটাকে মাফ করতে হবে, মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার পাঠ করা যাবে, আর জীবিতদের জন্য কিন্তু ইস্তেগফার পাঠ করা যায়। যেমন আপনি কারোর বাসায় দাওয়াত খেতে গেছেন, মনে করেন আমরা সবাই মিলে উম্মু সুমাইয়ার বাড়িতে দাওয়াত খেতে গেলাম, তাহলে তার জন্য ইস্তেগফার পাঠ করা যায়, আল্লাহুম্মাগফির উম্মু সুমাইয়া। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বাড়িতে যখন তিনি দাওয়াত খেতে যেতেন, তখন তাদের জন্য তিনি ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। আমরা হচ্ছে হতভাগা, হাদিস থেকে কোনো দলিল নিব না, শুধু আসেন বকশায় দাও, বকশায় দাও। এই বকশানো কোম্পানি আমাদের সর্বনাশ করেছে, আমাদের জাতি সর্বনাশ করেছে, উর্দুওয়ালা আর ফার্সিওয়ালা। আমাদের অন্ধকার রয়েছে ভবিষ্যতে, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এটা করা যায়, এটি করার উপায় হচ্ছে আল্লাহুম্মাগফির, তারপরে ওই ব্যক্তির নাম আস্তাগফিরুল্লাহ উম্মু সুমাইয়া ইত্যাদি, এইভাবে আস্তাগফিরুল্লাহ আব্দুর রহিম, এইভাবে
যে আল্লাহ আব্দুর রহিমের জন্য আমি ইস্তেগফার পাঠ করছি, যিনি ইন্তেকাল করেছেন তার প্রতিও আস্তাগফিরুল্লাহ আব্দুর রহিম। এইভাবে মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার পাঠ করা যায়, জীবিতের জন্য করা যায়, পিতার জন্য করা যায়, মাতার জন্য করা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম তিনি পাঠিয়ে দিবেন যার গুনা মাফ হয়ে গেছে তাদের প্রতি। আর তাছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার আব্বার প্রতি রহম করো। সেটা করার উপায় কি? যখনই আমি আব্বা কথাটা বলবো তখনই বলবো রাহিমাহুল্লাহ তাআলা, রাহিমাহুল্লাহ, আল্লাহ ইয়ারহামু, আমার আব্বা, আল্লাহ ইয়ারহামু, আমার আম্মা, আল্লাহ ইয়ারহামু হা, এইভাবে বলতে হবে। আমাদের মুখ চলে না, আমরা হচ্ছি হতভাগা। কত হাদিস শিক্ষা দিলাম তারপরেও আম্মা আব্বা বলতেছে, কিন্তু রহমাতুল্লাহ আলাইহি, রহমাতুল্লাহ আলাইহা, রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহু, আল্লাহ ইয়ারহামু, এই বের হচ্ছে না। ইস্তেগফার তো বের হবে দূরের কথা, কিছুই বের হচ্ছে না। খালি বলে যে কোরআন শরীফ চারবার খতম দিলাম, বকশিয়ে দিলাম। আল্লাহ আল্লাহই ভালো জানে এই বকশানো আদৌ পচবে কিনা, আই ডোন্ট নো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা আয়াত নাম্বার 2 এখানে আল্লাহ উল্টাটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন রাহিমুন গাফুরুন, প্রথমে রাহিম তারপরে গাফুর। এখানে কেন উল্টিয়ে গেল? সুবহান আল্লাহ, আল্লাহ কত জ্ঞানী, আল্লাহু আলিম, আল্লাহ সুবহান তাআলা কত হিকমতওয়ালা, কিভাবে তিনি জিনিসটাকে আমাদের নজরে এনে দিয়েছেন যে একটি আয়াতে আছে কোরআনে যেখানে রাহিম আগে তারপরে হচ্ছে গাফুর। তাহলে এটা বিষয়টা কি? ইয়ালামু মা ইয়ালি, ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গাফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, যে এই যে জমিন এখান থেকে যেগুলো বের হচ্ছে, ওমা ইয়াখরুজুহা, যেগুলো জমিনে আসছে, জমিন থেকে বের হচ্ছে, ওমা ইয়ানজিলু মিনাস সামাই, হেভেন থেকে যেগুলো নাজিল হচ্ছে, বৃষ্টি এবং অন্যান্য বিষয় সবকিছু দিয়ে, এই যে ভূপৃষ্ঠের ভিতরে যেই আল্লাহ খাজানা তৈরি করে দিয়েছেন, এই বৈচিত্র্যময় পৃথিবী, এর ভিতরে কত ধরনের গাছ গাছালি, ম্যাক্রো মাইক্রো অর্গানিজম কে তৈরি করেছেন, ওয়ামা ইয়ারুজু ফিহা, এখান থেকে উদ্গত হচ্ছে এই সকল জিনিসপত্র গুলো কি? এগুলো আমাদের উপকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। এই যে গাছ গাছালি, এই যে মানে পশু পাখি, ম্যাক্রো মাইক্রো অ্যানিমেল অর্গানিজম, এগুলো থেকে আমরা উপকৃত হই, তো এদেরকে কি তওবা করতে হবে? এই কারণেই আল্লাহ বলছে ওদের প্রতি আল্লাহ প্রথমে রাহিম। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দেন নাই যে পশু পাখি ইস্তেগফার পাঠ করবে। পশু পাখি, যে সকল মানুষ এবং জিন ছাড়া বাকি যত জীব জন্তু এবং অস্তিত্ব সম্পন্ন প্রাণী রয়েছে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবা আয়াত নম্বর 2 বলেছেন তিনি প্রথমেই রাহিম, কেননা তাদের কোনো গুনাহ নাই, তারা আবার কিসের গাফুর প্রার্থনা করবে? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি তাদের জন্য প্রথমেই রাহিম হয়েছেন। সুবহানাল্লাহ, এই হচ্ছেন আল্লাহ। আর আমাদের জন্য হচ্ছে গাফুরুন রাহিম, আর তাদের জন্য হচ্ছে প্রথমে রাহিম তারপরে গাফুর। আর এই গাফুর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পশু এবং একটা পশুকে যেই কষ্ট দিচ্ছে দুনিয়াতে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে হাদিসের ভিতরে আসছে যে সেটার একটা প্রতিশোধ সে মিনিমাম হিসাবে নিবে, তারপরে সেই অবিচারটুকুকে আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা হচ্ছি ইনসান আর আমাদের সাথে রয়েছে জিন। এই জিন ওল ইনসান, তাদের জন্য ইস্তেগফার পাঠ করতে হবে, প্রথমে গাফুরুন তারপরে রাহিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফার পাঠ করলে তাহলে আমাদের লাভ হচ্ছে কি? যে আমরা রহিম পেয়ে যাব। তার মানে তাওবা যিনি করবেন, তাওয়াবুন রাহিমুন, তাওয়াবান রাহিমান,
গাফুরুন রাহিমুন গাফুরান রাহিমান, কোরআনের ভিতরে আজিমের ভিতরে এগুলি এভাবেই আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 182 এই একটি আয়াতে আরেকটি জিনিস বলছে, সুবহানাল্লাহ, এর সৌভাগ্য আমাদের হবে কিনা জানি না। সেটি হচ্ছে যারা ইস্তিগফার পাঠ করবে তাদের তো আল্লাহ গুনাহ মাফ করে দিবে, তারপরে সে রহিম পাবে আল্লাহর কাছ থেকে, তারপরে আরেকটা জিনিস পাবে, এটি আপনারা সবাই পছন্দ করেন, সেটি হচ্ছে আল্লাহ একটি আয়াতে বলেছেন, আর কোথাও এই কথা বলে নাই, ইভেন হাদিসের ভিতরেও এইভাবে আসে নাই, সুবহান আল্লাহ একটি আয়াতে বলেছেন। এটি হচ্ছে আসলে সূরা হুদ আয়াত নাম্বার 90, আমি ভুল বলেছি, এর আগের আয়াতটা হচ্ছে 182 সূরা বাকারা, এই আয়াতটি হচ্ছে হুদ আয়াত নাম্বার 90। এই আয়াতে বলেছেন যে আমাদের সবচেয়ে বেশি প্রিয় কোনটি? ভালোবাসা। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। আল্লাহ বলছেন যে তোমরা ইস্তেগফার পাঠ করো তোমাদের রবের প্রতি, তারপরে তোমরা তার কাছে তওবা করো, সুম্মা তুবু ইলাই, তারপরে তওবা করো, তাহলে তিনি কি করবেন? ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, তিনি তোমাদিগকে মার্সি দিবেন, দয়া দিবেন, আর তারপরে দিবেন তার ওয়াদুদ, তিনি হবেন ভালোবাসা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাত আর কোনোভাবে মানুষ পেতে পারে না। আল ওয়াদুদ জুল আরশিল মাজিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ওয়াদুদ, তিনি হচ্ছেন ভালোবাসা, এটি তার একটি নাম। আর তিনি বলছেন যে এই ভালোবাসাটা পাবে তৃতীয় স্তরে। তাহলে যারা হায়ার কোয়ালিটি ইস্তেগফারকারী, যারা হায়ার কোয়ালিটি তাওবাকারী, খালি কথায় কথায় আল্লাহ মাগফির, আল্লাহ মাগফির, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব সময় তওবা করছে, সব সময় ইস্তিগফার পাঠ করছে, আর তার উপরে রহমত চলছে, চলছে রহমতের বর্ষণ, চলছে অবিরাম বহমান চলছে, আর একটু পরেই সে পেয়ে যাচ্ছে কি? সেই পরম কাঙ্ক্ষিত আল্লাহর ভালোবাসা, আল ওয়াদুদ, সুবহানাল্লাহ। সুতরাং তাহলে আমরা দুইটি জিনিস পেতে পারি ইস্তেগফার তাওবার মাধ্যমে, একটি হচ্ছে রাহিমুন ওয়াদুদুন, কিন্তু কেউ যদি রাহিম না পায় তাহলে সে ওয়াদুদ পাবে না, কারণ রাহিম আগে এবং ওয়াদুদ পরে, তার মানে ওয়াদুদ হচ্ছে অত্যন্ত সুপার সুপার হাই কোয়ালিটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহিম শব্দটাকে সূরা শুআরা এর ভিতরে অনেকবার ব্যবহার করেছেন, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজুর রাহিম, এখানে কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বারবার রাহিম বলেছেন সূরা শুআরা, কেন বলেছেন? এর কারণ হচ্ছে সূরা শুআরার ভিতরে বিভিন্ন নবীদের, বিভিন্ন কাউমের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাউমে হুদ, কাউমে লুত, কাউমে নূহ ইত্যাদি ইত্যাদি, আর সবসময় আল্লাহ বলেছেন যে তাদের দৃষ্টান্ত দেখে বলেছেন যে তিনি রহিম বটে কিন্তু তিনি আল আজিজ, তাদের চক্রান্তকে, তাদের অবাধ্যতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাজিত করে পরাক্রমশালী আল্লাহ পরিণত হয়েছেন। সুতরাং তোমরা তার উপরে ভরসা করো, ও তাওয়াক্কাল আলাল আজিজুর রাহিম, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করলেও রহিম পাওয়া যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই গুণাবলী আল আজিজ, সেটাকে আগে জানতে হবে। আমরা এই প্রসঙ্গে বেশি বিস্তারিত বলছি না, কিন্তু আমরা বলছি যে রাহিম শব্দটা আল আজিজের পরেও কোরআনুল আজিমের ভিতরে ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু, এবং এটা বেশি এসেছে সূরা শুআরার ভিতরে এসেছে, এখানে বিভিন্ন ভাবে এসেছে, আমরা বিস্তারিত বলছি না। ইন এবং সূরাতুর, সূরাতুরের ভিতরে রাহিমের আগে আরেকটি আল্লাহর নাম এসেছে, এটি হচ্ছে সর্বশেষ
আর রাহিম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো নাম ব্যবহার করেননি, সেটি হচ্ছে বাররুন। সুরাতুর আয়াত নাম্বার 28, ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু, যে তারা যে দোয়া করছে আল্লাহকে ডাকছে, ইন্নাহু হুয়াল বাররুর রাহিম, বাররুর রাহিম মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকারী জিনিসপত্র আমাদের কাছে পাঠান। দুঃখজনক হলো এটার অনুবাদ আমাদের বাংলা কোরআন শরীফটাতে ঠিক হয়নি, আপনারা চেক করে দেখতে পারেন, এই সুরাত তুর আয়াত নাম্বার 28, এখানে বাররুন শব্দের অর্থ করেছে কৃপাময়, অনুবাদ সঠিক হয়নি। আমাদের সর্বনাশ হচ্ছে যে আমাদের একটা দুর্ভাগ্য যে বাংলা ভাষায় ভালো অনুবাদ হয় না, যেটা হয় সেটা হলো একজনের দেখা দেখি, এইটাকে অনুবাদ অনুবাদ দেখা দেখি এই নাম দেওয়া যায়, দেখা দেখি। ডক্টর মুজিবুর রহমান সাহেব বলেছেন কৃপাময়, সুতরাং আরেকজনও ওইখানে কপি করে বলে দিয়েছেন কৃপাময়। এই বাররুন শতটা কথাটা এসেছে ভেরি কাইন্ড মানে বেনিফিশিয়েন্ট অর্থে, বেনিফিশিয়েন্ট এটি হচ্ছে পরোপকারী, এটা সঠিক অনুবাদ হবে উপকারী, পরোপকার, উপকার, বেনিফিশিয়েন্ট যে যার থেকে আমরা উপকার লাভ করতে পারি, যেমন আল্লাহ উপকার করে থাকেন, ও হুয়াল বাররুন রাহিম, তিনি হচ্ছে আল বর এবং তিনি রাহিম। সুতরাং আমরা উপকারী, উপকার সমূহ যিনি দান করেন তিনি হচ্ছেন আল বর, বেনিফিশিয়েন্ট। ডক্টর যে ইংরেজিতে যে নোবেল কোরআন রয়েছে সেখানেও দেখতে পারেন বাররুন মানে বেনিফিশিয়েন্ট, কৃপাময় হবে না, রাহিম মানেই হচ্ছে কৃপাময়, কৃপাময় না হলেই ভালো। বাংলা ভাষার সীমাবদ্ধতা রয়েছে ও অনুবাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে তাওয়াবুন রাহিমুন, তারপরে হচ্ছে গাফুরুন রাহিমুন, আরেক জায়গায় ব্যতিক্রম হচ্ছে রাহিমুন গাফুর, আরেকটি হচ্ছে রাহিমুন ওয়াদুদ, আজিজুর রাহিম, বাররুর রাহিম, এই হচ্ছে রাহিমের সাথে আমাদের সম্পর্ক। এখন আসুন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, আর ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে কি করবেন, তোর হামুন করবেন, এটা যে করবেন এটি দুইটি আয়াতে আছে, তোর হামনি তোর হামনা, শুনুন এটি কিন্তু বেশি নাই, মাত্র দুইটি আয়াতে রয়েছে তোর হামনা। তোর হামুন মানে হচ্ছে যিনি মানে মার্সি পাচ্ছেন, রিসিভিং মার্সি, তোর হামুন, এটা এটাকে যদি বলেন যে তারহাম, তারাহাম মানে প্লিডিং মার্সি, কিন্তু এটা কে চাইলে হবে ইরহামনি, ইরহামনি, তোর হামনি, ইরহামনি, তারাহাম। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ আয়াত নাম্বার 23 আর সূরা হুদ আয়াত নাম্বার 47, এই দুইটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর কাছে ক্ষমা চাবে না তারা তো তোর হামনা হবে না, তোর হামনির গ্রুপে যাবে না, তোর হামুন তাদের জন্য হবে না মানে রিসিভ করবে না। তোর হামুন আরবি গ্রামার অনুযায়ী যিনি দয়াটা পাবেন এই অর্থে ব্যবহার হয়েছে, গ্রামার আলোচনা করতে চাচ্ছি না, তোর হামুন। হ্যাঁ, তো এই যে তোর হামনা তোর হামুন এটি দুইটি আয়াতে এসেছে যে যদি তোর হাম না হয় তাহলে কি হবে, তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে, আর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আগুনে প্রবেশ করা, জাহান্নামে চলে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ এর ভিতরে আদম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের সম্পর্কে বলছেন যখন ভুল আদম করে ফেললেন তখন তারা দুইজনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলেন, قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا
إلا وإن لم تغفر لنا وترحمنا. তার মানে প্রথমে তারা ইস্তিগফার পাঠ করেছে, আল্লাহ মাগফির লিনা মাগফির লানা, আল্লাহ আমাদের ক্ষমা করো, কেননা ক্ষমা করলে আল্লাহ তার হামনা আমাদের প্রতি মার্সি পাঠাবেন, আর এটা যদি না হয় তাহলে ইস্তিগফার রাহিম রাহমা তারপরে হচ্ছে সর্বনাশ। সর্বনাশটাকে আল্লাহ বলেছেন লানাকুনান্না মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেমন নূহ আলাইহিসসালাম তার পুত্রের জন্য যখন ভুল করে দোয়া করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধমক দিয়ে বলেছেন যে হে নূহ, এ পুত্র কিন্তু তোমার পরিবারের সদস্য নয়, কারণ তোমার পরিবার তাওহীদে বিশ্বাসী, যে আল্লাহর কাছে আশ্রয় চায়, সে পাহাড়ের কাছে আশ্রয় চেয়েছে, সে কি তোমার পুত্র হবে? সে তোমার বায়োলজিক্যাল পুত্র হলেও তোমার ধর্মীয় ভাবে সে তোমার পুত্র নয়, তোমার পরিবারের কেউ নয়। তখন নূহ আলাইহিসসালাম তার আল্লাহর কাছে দোয়া করছেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন, যে আমার যে জ্ঞান নাই সেই বিষয়ে আমি কিছু আপনার কাছে চেয়ে বসেছি, সেই অপরাধ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আন আসআলাক মা লাইসা লি বি ইলমুন, আমার জ্ঞান নাই আমি চেয়ে ফেলেছি। আমরা অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে অনেক কিছু চাই যেগুলোর আমাদের কোনো জ্ঞান নাই, এর একটা মানে ইয়ে হচ্ছে কি আমাদের সমাজে মানে এখন চলে আসছে, যেহেতু বলেই ফেলি যে হে আল্লাহ আমাকে যে ক্যান্সার দিয়েছ এই ক্যান্সার আমার শত্রুকেও দিও না। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার কাছে পরামর্শ চেয়েছে নাকি? তার কি জ্ঞান কম? তিনি কি আপনার কাছে পরামর্শ করে কাকে ক্যান্সার দিবে কাকে অসুখ দিবে সেটা কি আল্লাহ আপনার পরামর্শের মোকাপেক্ষী? আপনি কেন এগুলো বলছেন? যেগুলো আপনি চাইতে পারেন না আল্লাহর কাছে সেগুলো আপনি কেন বলেন? যেমন নূহ আলাইহিসসালাম বলেছে হে আল্লাহ আমার পুত্রকে তুমি রক্ষা করো, কেননা তুমি ওয়াদা রক্ষা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে ওয়াদা করেছিলেন যে নূহ এবং তার পরিবারকে তিনি রক্ষা করবেন, কিন্তু তার পরিবারের ভিতরে বিরাট সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিলেন লাইসা ফি আহলি, সে তোমার পরিবারের লোক নয়। ঠিক তখনই নূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ইস্তিগফার করে তার কাছে ক্ষমা চাইলেন, রাব্বি ইন্নি আউযু বিকা আন আসআলুকা মা লাইসা লি বিহি ইলমুন وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُنْ مِنَ الْخَاسِرِينَ, হে আল্লাহ وَإِلَّا تَغْفِرْ لِي, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমার প্রতি রহম না করো, প্রথমে বলা হচ্ছে তাগফির লি তারপরে হচ্ছে তারহামনি, না হলে আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। আমরা প্রথমে ইস্তেগফার তারপরে হচ্ছে ইরহামনি, আস্তাগফিরুল্লাহ লি আরহামনি, ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তুরহামুন এই কথাটুকু কুরআনুল আজিমের ভিতরে মোট 8 জায়গায় এসেছে। তুরহামুন তুরহামুন এসেছে 8 জায়গায়। প্রিয় শ্রোতা যারা শুনছেন, রহিম আলোচনা করতে হবে। প্রিয় শ্রোতা যারা শুনছেন, আল্লাহ রহিমই হচ্ছে আমাদের সব, এই রহিমই হচ্ছে আমাদের জীবনের সবকিছু, এছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায় আমাদের জানা নেই। রহিম নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, এই নাম জানতে হবে বুঝতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কোরআনুল আজিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি জায়গায় একটি কথা একই ভাষায় বলেছেন, লাআল্লাকুম তুরহামুন, তাহলে ওই 8টি কাজ করলে আল্লাহ আপনার উপরে রহম করবেন। এটি হচ্ছে ইস্তেগফার ছাড়া, ইস্তেগফার তো একটা আমরা বলেই ফেলেছি, আর কি কিভাবে আল্লাহর কাছ থেকে আমরা রহিম পেতে পারি, রাহিমা পেতে পারি, রাহমাতুল্লাহ, সেগুলো আমরা একে একে বর্ণনা করে যাব। সুবহানাল্লাহ, এই যে লাআল্লাকুম তুরহামুন এটির অনুবাদ হয়েছে সম্ভবত তিনি রহিম করবেন, যদিও এটা শাব্দিক অর্থ লাল্লা
মানে হচ্ছে সম্ভবত, কিন্তু আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় মুস্তাসনাফা, মুস্তানাফা, মুস্তানাফাতুন মানে হচ্ছে পুনরায় শুরু হওয়া। হাজা সিগা মাফউল মিন ইস্তিনাফ, মানে এটা হচ্ছে যে রহিমটা বন্ধ হয়ে গেছিল আবার শুরু হচ্ছে, মানে আবার রিস্টার্ট, রি রেজিউম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি এটা করো, রহিমটা তো ছিল কিন্তু কোনো কারণে হয়তো রহিমের মানে চালান একটু কমে গেছে, একটু বন্ধ হয়েছে রহিমের চাকা, আরেকটু তোমরা এই কাজটুকু করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমাদের প্রতি মার্সি পাঠাচ্ছেন, মার্সি পাঠাচ্ছেন, রহমা পাঠাচ্ছেন। তাহলে প্রথমে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টি নিয়ম 8টি আয়াতের ভিতরে বর্ণনা করেছেন, প্রিয় শ্রোতা লিখে রাখুন। প্রথম হচ্ছে সূরা আল ইমরান, এখানে প্রথম যে নিয়ম আল্লাহ বলছেন যে এ করলেই তোমাদের প্রতি আল্লাহ মার্সি পাঠাবেন। যদিও আবারও বলছি লাআল্লাকুম তুরহামুন, শাব্দিক অর্থ হচ্ছে সম্ভবত রহম করবেন, কিন্তু এটা আসলে গ্রামার অনুযায়ী বুঝায় না, গ্রামার অনুযায়ী বুঝায় যে এটা আসলে শুরু হবে মুস্তাসনা ফাতুন। ওয়াকুল উলামা হাজাল মানা, এটার অর্থ হচ্ছে মুস্তাসনা ফাতুন, মানে এতে শুরু হবে, মার্সিটা শুরু হবে। লাআল্লাকুম তুরহাবুন মানে ইট উইল স্টার্ট এগেন, রেজিউম এগেন। প্রথম হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 132, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আজিমের শুরুতেই 132 নম্বর আয়াতে বলছেন আল্লাহকে ইত্তেবা করতে হবে, আল্লাহর হুকুম আহকামকে মানতে হবে আর রাসূলের হুকুম আহকাম মানতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত হুকুম মানতে হবে, সেই সাথে রাসূলের হুকুমও মানতে হবে। শুধু আল্লাহর হুকুম হচ্ছে ফরজ আর রাসূলের হুকুম হচ্ছে সুন্নাহ নফল, এইভাবে কোনো বিভক্তি বাংলাদেশে আছে কিন্তু ইসলামে নাই। এগুলি হচ্ছে বাংলাদেশে ইসলাম, এগুলির থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদের প্রতি ফরজ করেন তেমনি আল্লাহর রাসূলও ফরজ করেন, ঠিক সেম। যেমন যাকাতুল ফিতর হাদিসের ভিতরে এসেছে যে সেখানে যাকাতুল ফিতরটাকে ফরজ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর কুল্লু আম, এটি হাদিস, হাদিস মানতে হবে রে বাবা। হাদিস না জেনে বাংলাদেশি ধারণায় শুধু এটি হচ্ছে সুন্নাহ, এটা বাদ দিলেও চলে আর এটা হলো ফরজ, ফরজ, এই সকল মতভেদ মতবাদ বাদ দিতে হবে। আল্লাহর হুকুমও মানতে হবে, রাসূলের হুকুমও মানতে হবে, উভয়ের হুকুম মানাই ফরজ, রাসূলের হুকুমও মানাও ফরজ। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের হুকুম যারা মানবে, ওয়াতিউল্লাহ ও রাসূল, তার প্রতি আল্লাহ আবার রহম শুরু করে দিবেন। লাআল্লাকুম তুরহামুন। আয়াত নাম্বার সূরা আনআম, এখানে আল্লাহ বলছেন وهذا كتاب أنزلناه مبارك وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। এই যে কোরআনুল আজিম মুবারক, কোরআনুল মুবারক, এটি তোমাদের উপরে নাজিল হয়েছে, এই তোমরা কোরআনকে অনুসরণ করো, ফাত্তাবিউহু, আর ওয়াত্তাকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। কোরআনের অনুসরণ করো এর মানে এই নয় এখন আমরা কোরআনের একটা বিরাট প্রোগ্রাম শুরু করে দিলাম, খালি কোরআন, খালি কোরআন, হাই কোরআন মানতে হবে, ঘন্টার পর ঘন্টা কোরআনের উপরেই করতে হবে। আরে প্রথম শর্তই তো ভঙ্গ হয়েছে, সেখানে কোনো হাদিস নাই, কোরআনের আলোয় আলোকিত হতে হবে, ইত্যাদি ইত্যাদি। ও এক ধরনের বিশেষ শ্রেণীর বইপত্র রয়েছে, আপনারা দেখতে পাবেন, খুব মনোযোগ দিয়ে পড়লে দেখবেন যে কোথাও হাদিস মানার কথা লেখা নাই, খালি কোরআন, খালি কোরআন, আর এই কোরআন ছাড়া আর কোনো উপায় নেই। কোরআনের ভিত্তিতে সমাজ গড়তে হবে, কোরআনের ভিত্তিতে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনকে এই করতে হবে, কোরআনকে ওই করতে হবে, এভাবে রহম পাওয়া যাবে না।
ওয়াতি উল্লাহ ও রাসূল, কোরআনকেও মানতে হবে, হাদিসও মানতে হবে। ওরাও হাদিস মানে ওই বিপদে পড়ে মানে আর কি, মানে একটা গরু একজনের হারিয়ে গেল, তারপরে বলে কি যে এটা আল্লাহর রাস্তায় দান করে দিছি, মানে প্রথমে তো সারা জীবন দান করে নাই, বাধ্য হয়ে এখন বলতেছে যে গরুটা আল্লাহর রাস্তায় দান করে দিছি। কেন? ওই গরুটা তো হারায় গেছে, পাওয়া যাচ্ছে না। তো এরকম হাদিস মানার কোনো মানে হয় না। টোটাল তাফসির করবেন আর এখানে কোনো হাদিস মানবেন না। ও মানছেন, কোথায় মানছেন? যে নামাজটা পড়বো কিভাবে, ও যেখানে যেখানে একেবারেই নাই, উপায় নাই, সেখানে হ্যাঁ হাদিসে এটা আছে, এটা এটা, মানে ঠেকার কাম চলে যাচ্ছে। এভাবে হাদিস মানলে চলবে না। হাদিস সহিহ, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি ওহী, সেটাকে তেলাওয়াত করা হয় না, গাইরু মাতলু। হাদিস, হাদিসুন নববী হুয়া গাইরু মাতলু, এটিকে তেলাওয়াত করা হয় না, কিন্তু এটি ওহী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে হাদিসের আলোকে মানলে, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কোরআনের ব্যাখ্যাটাকে মানলে, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তার উপরে আল্লাহ রহম করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়া অর্জন করতে হবে, মানে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। যত ধরনের গুনাহ আছে, তাকওয়া অর্জন করার যতগুলো কায়দা আছে, সেগুলো যদি কেউ করে তাহলে তার উপরে আল্লাহ রহম করবেন। সুরা আল আরাফ আয়াত নাম্বার 63। আওয়াজিবতুম আনজাআকুম ذِكْرٌ مِّن رَّبِّكُمْ عَلَى رَجُلٍ مِّنكُمْ لِيُنذِرَكُمْ وَلِتَتَّقُوا وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে মানে অ্যাড্রেস করছেন সমস্ত মানব জাতির কাছে, মুশরিকে মক্কা তাদের প্রতিও বলছেন, আজিবতুম, তোমরা কি অবাক হচ্ছ, আশ্চর্য হয়ে যাচ্ছ, আনজা আকুম জিক্রুন, যে এই যে আল্লাহ একটি কোরআন জিক্র তোমাদের প্রতি নাজিল করেছেন, মির রব্বিকুম আলা রাজুলিন মিনকুম, পরিষ্কার ভাবে বলেছেন যে এই যে রাসুল তিনি হচ্ছেন কি, রাজুলিন মিনকুম, তোমাদের ভিতর থেকে একজন মানুষ। আর আমাদের বাংলাদেশে বলে কি, নূরের তৈরি, এটা মানুষ না, ওর মাংস রক্ত এগুলি নাকি নূর, নূর, হ্যাঁ, তার কোনো ধ্বংস নাই, কিচ্ছু নাই, মানুষ নাই। আল্লাহ আমাদের এই নূরের কোম্পানি থেকে রক্ষা করুন, আমিন। এখানে স্পষ্ট আল্লাহ বলছেন আলা রাজুলিন মিনকুম, যারা নূরের তৈরি রাসুল মনে করেন তাদের প্রতি আল্লাহ কিভাবে রহম করবে, কিভাবে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের ভিতর থেকে একজন রাজুল, আরবি গ্রামারটা একটু পড়েন, অনুবাদ রাজুল মানে একজন ব্যক্তি, মানে মিনকুম, তোমাদের ভিতরে একজন ব্যক্তি, তিনি কি করছেন, লিউনজিয়াকুম, সে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, ওয়ালি তাত্তাকু, অতঃপর তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাহলে লাআল্লাকুম তুরহামুন। তাহলে তাকওয়া উপার্জন করার একটি উপায় হচ্ছে রোজা রাখা, যেমন আমরা রোজা রাখতে পারি, এটাতে তাকওয়া হয়। আর হচ্ছে হালাল হারাম জেনে তারপরে সেভাবে আমল করা, সেভাবে জীবনযাপন করা, মানে গুনাহ থেকে বেঁচে থাকা, সেটাও তাকওয়া। সেটি অনেক উপরের স্তর, অনেক উপরের স্তর, হালাল হারাম আমাদের অনেক উপরের স্তর। নিজের আগে তাওহিদ ঠিক করতে হবে, খালি হালাল হারাম বুঝে গিয়ে জীবনকে কঠিন করা চলবে না। প্রথমে আপনাকে জানতে হবে তাওহিদ, শিরিক কিভাবে হয় তার থেকে বাঁচতে হবে, তারপরে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, তারপরে যাকাতকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর প্রাথমিক হুকুম আহকাম গুলোকে বেশি, ইবাদাত গুলোকে বেশি করে প্রতিষ্ঠা করতে হবে। ইবাদাত গুলো প্রতিষ্ঠা হয়ে গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি তাওফিক দান করবেন, তখন আপনি অনেক হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। তাওফিক ছাড়া এই হালাল হারাম থেকে বেঁচে থাকা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং এখান থেকে আমরা শিখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল পাঠিয়েছিলেন, সেই রাসূল হচ্ছেন আমাদের মতো একজন মানুষ,
এটা বিশ্বাস করতে হবে, না হলে লাল্লাকুম তুরহামুন হবে না। ওয়া ইদা, তারপরে এসেছে কি সুরা আল আরাফ আয়াত নাম্বার 204, ওয়া ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দাও, প্রথমে হচ্ছে মনোযোগ, ইস্তিমাউ মানে অ্যাটেনশন দিতে হবে শোনার জন্য, ও আনসিতু তারপরে চুপ থাকতে হবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ আমাদের প্রতি রহিম পাঠাবেন, তাহলে আল্লাহর মার্সি আমরা পেয়ে যাব। এই আয়াতের কিছু বিস্তারিত ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে করব, আজকে আমরা যাচ্ছি না সেই পর্যায়ে। তারপরে হচ্ছে সূরা নূর আয়াত নাম্বার 56, এখানে আল্লাহ বলছেন যে মৌলিক ইবাদত গুলো যদি আমরা ভালোভাবে পালন করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম পাঠাবেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, সূরা নূর আয়াত নাম্বার 56। প্রিয় শ্রোতা লক্ষ্য করুন, এই আয়াতে কিন্তু আতিউল্লাহ কথাটা নাই, কেন নাই? ওয়া আকিমুস সালা ওয়া আতুজ যাকা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, কেননা নামাজকে প্রতিষ্ঠা করতে গেলে, জাকাতকে আদায় করতে গেলে আতিউর রাসূল, আল্লাহর রাসূলের হাদিস মানতে হবে, না হলে এটা প্রতিষ্ঠা করা যায় না। আমাদের দেশের মতো না, হ্যাঁ হাদিস মানি, আর যত দুনিয়ার বাজে জিনিস বেদাত এগুলি করে আর বলে যে আমরা হাদিস মানি। শুনুন, রহম করবে তখনই যখন আপনি হাদিস অনুযায়ী নামাজকে প্রতিষ্ঠা করবেন, সেটার গ্যারান্টি আল্লাহ সূরা নূর আয়াত নাম্বার 56-তে বলে দিচ্ছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খাস করে শুধু রাসুল বলে দিয়েছেন, শুধু রাসুল বলে দিয়েছেন, যে আল্লাহ তো বলেছেনই যে তোমরা নামাজ আদায় করো এবং জাকাত আদায় করো, কিন্তু এখানে ইন এডিশন আল্লাহ বলেছেন কি, ওয়া আতিউর রাসূল, এখানে আতিউল্লাহ শব্দটা নাই। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তাহলেই রহম আসবে। এখন নামাজ পড়বো বাংলাদেশি কায়দায়, কোনো হাদিস নাই, কিচ্ছু নাই, তাহলে এই নামাজে রহম আসবে কিনা সেটা আমরা বলতে চাচ্ছি না, কারণ সেই বিষয়ে আমাদের জ্ঞান নেই, আপনারাই বিবেচনা করেন এটা আদৌ হবে মানে রহম হবে কিনা। তারপরে হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে, সূরা নামাল আয়াত নাম্বার 46, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিসাইয়্যাতি ক্বাবলাল হাসানাহ লাউলা তাস্তাগফিরুনা আল্লাহ লাআল্লাকুম তুরহামুন। কাউমে সালেহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালাম কে যারা কষ্ট দিয়েছে, সেই জাতিকে যারা আল্লাহর অবাধ্যতা করেছিল, সেই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিয়েছেন, যে সালেহ আলাইহিস সালাম তার কাউমকে ডেকে বলছেন, ইয়া কাউমি লিমা তাস্তাজিলুনি বিসাইয়্যাতি ক্বাবলাল হাসানাহ, যে এই যে গুনাহ এটা তোমরা কেন প্রলম্বিত করো, প্রলং করো, গুনাহটা কেন বেশি বেশি করছো, তোমরা কেন একটু সওয়াবের কাজ করছো না? এটি হচ্ছে শিক্ষা, যারা গুনাহ করেছেন কিংবা করে ফেলেছেন তাদের উচিত গুনাটাকে ছোট করে দেওয়া, আর না যা আল্লাহ করেছেন ভালো, আল্লাহ মাগফিরাত, আর করা যাবে না, এখন বেশি বেশি করে হাসানাত করতে হবে। এটাই কাওমে সালের প্রতি সালেহ আলাইহিস সালাম তার কাওমের প্রতি বলেছিলেন। যেমন উদাহরণ দিচ্ছি, উত্তর আমেরিকা প্রেক্ষাপটে অত্যন্ত বাস্তব কথা যেটা, যেমন যারা উত্তর আমেরিকায় আসেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আসেন, তারা অনেক সময় ভিসা এবং ইমিগ্রেশন ইত্যাদিতে অনেক ধরনের মিথ্যা কথা বলেন, গুনার কাজ করেন যেটা শরীয়ত সম্মত নয়।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে উদ্ধার করেছেন একভাবে, যদিও আপনি সঠিক উপায়ে আসেন নাই, খুব কিছু সংখ্যক ইল্লা মাশা আল্লাহ, কিছু লোক ছাড়া অধিকাংশই অসৎ উপায় অবলম্বন করে এই বিদেশ বিবাহে আসেন। তো এটি একটি গুনার কাজ, কিন্তু এই গুনার কাজটা আবার কেন করছেন? আপনাকে তো এখন গ্রিন কার্ড হয়ে গেছে, সিটিজেনশিপ হয়ে গেছে, এখন আবার কেন আবার একটা গুনা করেন? কেন আরেকটা মিথ্যা দলিল করেন? কেন আরেকটা মিথ্যা ডকুমেন্টেশন কেন বারবার সেটা করেন? এটি করবেন না। এটি একটি উদাহরণ দিচ্ছি যে যে কোনো গুনার কাজ যদি হয়েই যায় তাহলে আল্লাহ গাফুর, সেটাকে প্রকাশ করা যেমন যাবে না, সেটাকে তেমনি কন্টিনিউ করা যাবে না। এটাই সালে আলাইহিস সালাম তিনি শিক্ষা দিচ্ছেন তার কাউমের কাছে, লিমা তাস্তাজিলুনি বিসাইয়্যাহ, যে তোমরা গুনার কাজটাকে প্রলম্বিত করো না, লম্বা করে দিও না, কাবলাল হাসানা, তোমরা হাসানাতকে সওয়াবের কাজকে বেশি বেশি করো, ওটাকে ছোট করে দাও। আচ্ছা, গুনাহ একটা করেছি, অপরাধ একটা হয়েছে, এখন আর আল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করছি, আর আল্লাহ আমি আর গুনার কাজ করব না, আমি যেহেতু উত্তর আমেরিকায় এসেই পড়েছি, হে আল্লাহ তুমি আমাকে অনেক রহম করেছো, আমি আর সেই গুনার কাজ করতে চাই না, তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবসময় ইস্তেগফার পাঠ করা আর এটা না করে, আল্লাহ গাফুর রহিম, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে ক্ষমা করতে পারেন, আমিন, আল্লাহ আমাদের সবাইকে যেন ক্ষমা করুন। সুতরাং বেশি বেশি করে সওয়াবের কাজ করতে হবে, কেননা ইস্তেগফার পাঠ করলে সালে আলাইহিস সালাম তার কাওমে বলছেন যে তোমাদের প্রতি আল্লাহ রহম আবার শুরু করে দিবে, লাউলা তাস্তাগফিরুনা আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, সূরা নামাল আয়াত নাম্বার 46, এই আয়াতে আল্লাহ বলছেন তাহলে গুনার কাজকে সীমিতকরণ আর বেশি বেশি সওয়াব এর তুলনামূলক ভাবে বেশি করে তার প্রতি ইস্তেগফার পাঠ করার একটা কর্মসূচি আল্লাহ শিক্ষা দিচ্ছেন কাওমে সালের থেকে, তাহলে আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ আবার রহিম শুরু করে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি উপায় আছে কিভাবে রহিম আমাদের কাছে আসতে পারে, সেটা অবশ্য সবাইকে আমি পরামর্শ দেই না, কারণ এটা একটা ভীষণ কঠিন। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে বর্ণনা করেছেন আয়াত নাম্বার 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যে মুমিন তারা একে অপরের ভাই, ইন্নাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিন তারা ভাই, সমস্ত ভাই মানে বোন সবাই, কিন্তু সমস্ত মুমিন, এখানে আফ্রিকান কালো মানুষদেরকে দেখে আপনি নাক সিঁটকাবেন, এটা হচ্ছে কাউলা, এভাবে বলতে নাই, কেননা আল্লাহ একটি নাম হচ্ছে মুসাউবির, এই যে আল্লাহ তার এই চেহারাটাকে এরকম একটি কালো বর্ণ দিয়েছে, এই যে আল্লাহ তার চেহারাটাকে এরকম নাকটা বুচা বানিয়েছে, এই যে আল্লাহ তার দাঁতগুলোকে সুন্দর করেছে, সাদা করেছে, আপনার হয়তো ভালো লাগে না, কিন্তু একে তো রহমান তৈরি করেছে, আপনি কেন তাকে ঘৃণা করছেন, কেন তার দিকে অমন ভাবে তাকাচ্ছেন? তাকাবেন না, কেননা আল্লাহ হচ্ছেন মুসাউবির, আল্লাহ সুবহানাহু তাআলা জানেন এর ভিতরে কি সৌন্দর্য লুকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুমিনকে ইখওয়ান করেছেন, সবাই ভাই ভাই। আমরা বাংলাদেশি, এইখানে হচ্ছে বাংলাদেশি মসজিদ, এখানে অন্য কোন ভাষায় কথাবার্তা বলা যাবে না, এই সকল এইসব কোরআন বিরোধী, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি তোমরা তোমাদের ভাইদের ভিতরে সন্ধি করে দাও, রিকনসিলিয়েশন করে দাও, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি রহম পাঠাবে। এই বিষয়ে আমি বিস্তারিত বলতে চাচ্ছি না, শুধু একটা কথাই বলবো যে দুই মুসলমানদের ভিতরে ঝগড়াঝাটি মীমাংসা করা, এটাতেও আল্লাহ রহম পাঠায়, কিন্তু সতর্ক থাকতে হবে যে আপনি ওইটার ফাঁদে পা দিয়ে বেশি বেশি করে গীবা, পরনিন্দা, পরচর্যা করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন, এগুলিতে আপনার কোনো দিন শিক্ষা হচ্ছে না,
গণ্ডগোল আরো বাড়ছে, এই এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে মানে করা বা না করা কোনটা উচিত অনুচিত সেটা স্কলারদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে এটা আদৌ আমি করব কিনা, কারণ সবার জন্য সব না, এটি হচ্ছে অত্যন্ত উঁচু স্তরের একটি বিষয়। আমরা নিজেরাই ঠিক নাই, আমাদের নিজস্ব চিন্তা চেতনাই প্রচন্ড গণ্ডগোল, একে আরেকজনকে দেখতে পারি না, কিচ্ছু করতে পারি না, আমাদের নিজেরাই আমরা পরস্পরিক কাতরতায় ভুগি, আর সেই আমি আবার কিনা দুইজনের ভিতরে সন্ধি করে দিব, ঠিক করে দিব, এটি অত্যন্ত ডিফিকাল্ট। করা যায়, করলে আল্লাহ রহম করবেন এটি নিশ্চিত, কিন্তু করতে গিয়ে গুনা কামাই করা যাবে না, কেননা আল্লাহ নীতি ঠিক করেছেন যে লিমা তাস্তাজিলুনা বিসাইয়্যা, যে তোমরা গুনাকে আর করো না। সুতরাং সংশোধন করতে গিয়ে যদি বেশি বেশি পরনিন্দা করতে হয় তাহলে দরকার নাই, তাহলে আপনার কি লাভ, রহম তো হবেই না, আপনার গুনাহ হচ্ছে। কিন্তু যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ধরনের সামাজিক ক্ষমতা দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেরকম ক্যাপাসিটি দিয়েছেন, সেই লোকরা যদি সেটা করে তখন তারা আল্লাহর কাছ থেকে রহম পেয়ে যাবে। আমি বিস্তারিত বলছি না, কারণ সূরা হুজরাত আমাদের ভাই ডক্টর দিলওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ, তিনি প্রতি শুক্রবার আপনাদেরকে তাফসির করে ব্যাখ্যা করে সুন্দর ভাষায় আপনাদেরকে শুনিয়ে দিচ্ছেন, আপনাদের শোনার আমন্ত্রণ রইল। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জায়গায় শুধু বলেছেন, এটি দুইটি জায়গায় লাআল্লাকুম তুরহামুন, এটি একটু ভিন্ন ধরনের লাআল্লাকুম তুরহামুন, সেটি তিনি বলেছেন যে এই যে আল্লাহর নিয়ামা, এই যে আল্লাহর ব্লেসিংস, এটাতে যদি সমস্ত মানব জাতি কোনো অ্যাটেনশন পে করত তাহলে তারা এই এটার থেকে যে উপকার পেত সেটা হচ্ছে তাদের উপরে আল্লাহ রহম করত। তো প্রথম রহমটা কি, যে তারা হিদায়ত পেয়ে যেত, দীন ইসলামের আলো পেয়ে যেত। আর মুসলমানদেরও উচিত সেই ধরনের মানে মানে প্রাকৃতিক যে উপকারগুলো আমরা অর্জন করি সেগুলো থেকে আমরা যেন তার শুকর আদায় করি। এই এই প্রক্ষিতে এই আয়াতের তাফসির আমি করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে আরেকবার বলেছে লাআল্লাকুম তুরহামুন, কিন্তু এখান থেকে এই 2-1 মিনিটে কোনো হুকুম বর্ণনা করা যাচ্ছে না বলে দুঃখ প্রকাশ করছি। এটি একটি জটিল আয়াত, কিন্তু আমি শুধু জেনে জানে আপনাদেরকে জানাচ্ছি যে এটি হচ্ছে শেষ, যে যেখানে লাআল্লাকুম তুরহামুন ব্যবহার করা হয়েছে। ইল্লা রাহমাতান মিন্না ওয়া মাত ওয়া মাতাআন ইলাহিহিন, যে আমার রহমতি তোমাদেরকে এদেরকে কূলে ভিড়িয়ে দেয়। এই যে নৌকায় তারা ভেসে ছিল, যে নৌকায় যারা ঝড় ঝঞ্ঝাটে পড়েছিল, যারা আল্লাহকে ডেকেছে, অথচ সেটাতে বিশ্বাস করে না, কিন্তু ডেকেছে, আর আল্লাহর রহমতেই তারা কূলে ভিড়েছে, সেটি আল্লাহ স্মরণ করে দিয়েছেন। ইল্লা রহমাতান মিন্না ও মাতাআন ইলাহিন, যে একটি বিশেষ সময় পর্যন্ত জীবনের দ্বারা তুমি লাভবান হবার সুযোগ পাচ্ছ। আমরা সবাই যারা বিশ্বাসী অবিশ্বাসী সবাই আজালি মুসাম্মা মাতাআন ইলাহিন, একটি বিশেষ সময় পর্যন্ত আমরা জীবনের দ্বারা উপকৃত হচ্ছি। উপকৃত হলে কি করতে হবে, উপকৃত হলে আমাদেরকে খেয়াল করতে হবে যে অতীতে আমরা যে গুনাহ করেছি সেটার থেকে আমাদের ইস্তিগফার পাঠ করতে হবে। সেটাই পরোক্ষভাবে আল্লাহ বলছেন পরের আয়াতে, আয়াত নাম্বার 45, ওয়া ইযা ক্বীলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যে তারা যদি কর্ণপাত করত, যে এক কান দিয়ে শুনে আবার অন্য কান দিয়ে বের হয়ে যায়, এমন যদি না হতো, ওয়াইযা ক্বীলা লাহুম, তাদের কাছে যখন বলা হয় ইত্তাকু মা বাইনা আইদিকুম, তোমরা অতীতে যে সকল পরিণাম ভোগ করেছ যেগুলো এসেছে, ওয়ামা খালফাহুম, যেগুলি অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, সেগুলি থেকে তোমরা হুঁশিয়ার হও, তাকওয়া অর্জন করো, ভয় পাও, তাহলেই লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ আমাদের প্রতি রহম করবেন, যে আমাদের ব্যক্তি জীবনে আমরা অতীতে যে গুনাহ করেছি
এর পরিণাম আমরা ইতিমধ্যেই ভোগ করেছি, যেমন আমাদের কিছু বিপদ আপদ রহম থেকে বঞ্চিত হয়েছি, এটা নিজে নিজে সেভাবে যদি আমরা নিজেদের সংশোধনটা করি, তাসফিয়া করি, তাসফিয়া ও তারবিয়া, মানে নিজেদের সংশোধনটা যদি ওভাবে করি নেই, তাহলে আমরা সতর্ক হব যে আমাদের সামনে কি আসছে। ইত্তাকু মা বাইনা আইদিকুম, আমাদের সামনে কি আসছে, গেট সেফ ফ্রম হোয়াট কনসিকোয়েন্স কামিং এহেড, ও ইউ পিপল, দেন ওয়ামা খালফাহুম লাআল্লাকুম তুরহামুন, তাহলেই আল্লাহ আমাদের প্রতি রহম পাঠিয়ে দিবেন, মানে রহম আবার শুরু করে দিবেন, মুস্তানাফাতুন, যে এটি আবার শুরু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহান নাম, এই রহিম, আরো শোনার জন্য আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দিয়ে, রহিম দিয়ে পরিবেষ্টিত করার দোয়া করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته